आज 29 सितंबर 2005 14 আশ্বিন 1412 24 শ্রাবণ 1426 বৃহস্পতিবার একটি বৈঠকে ভাষণের জন্য প্রস্তুত হলাম। তনম ফসুদা যা পরাজ ইসরা ইয়া রাসূলুল্লাহ দিলম পশমুরদা ওয়ারা জাইসিয়া ইয়া রাসূলুল্লাহ জসয়ে মন গুজারিয়া রে মনে মিসকি জিন্নদারি ফদায়ে নকস নানালত কুনম যা ইয়া রাসূলুল্লাহ জিকরদা খিস হায়রানম সিয়া সুদুর জিসিয়ানম পশেমানম পশেমানম পশেমা ইয়া রাসূলুল্লাহ জিজাবি হুব তমস্তম বসঞ্জীরে তো দিল বস্তম নবি গুয়াম তমন হস্তম সুখন্দা ইয়া রাসূলুল্লাহ আল্লামা জামি আয় দিওয়ানে রাসূলুল্লাহ আশিকে রাসূলুল্লাহ আয় জামি আপনি মহানবীর দিওয়ানা আপনার পীর ও মুর্শিদের নাম নাজিমুদ্দিন কুবরা আপনি মুর্শিদের নাম তাই মহানবীর নামের মাধ্যম দিয়ে আপনি সবকিছু লিখেছেন। আপনাকে কেন বললাম যে আপনি দিওয়ানা জামি কথাটা বলার বললাম এই জন্যই যে কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষক প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ম্যাজিস্ট্রেট বিচারপতি বানানো যায়, আবার মাদ্রাসা হতে ইমাম মোল্লা মুফাসসির মুহাদ্দিস বানানো যায়, এটা সবাই জানে। কিন্তু আল্লাহর দিওয়ানা কোন ইউনিভার্সিটি আর মাদ্রাসা থেকে বানানো যায় না। আল্লাহর দিওয়ানা আল্লাহ নিজে বানায়, তাই উনি বলেছেন অমানুতিয়ান হিকমত ফাকাদ খায়রান কাসীরান, যাকে আমি গুপ্ত রহস্য বিদ্যার গুপ্ত জ্ঞানের রহস্য দান করলাম তাকে যথেষ্ট কল্যাণ দান করলাম তাকে যথেষ্ট রহমত দান করলাম, কিন্তু সেটা অল্প সংখ্যক হয়। এজন্যই বাংলার কোন এক বিখ্যাত কবি বলেছিলেন, উনিও একই রকম কথা বলেছিলেন যে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কবি বানানো যায় না, লালন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে না, নজরুল না, রবি ঠাকুর না, কোন খুব কম কবি হয়েছে। সুতরাং এটা আল্লাহ প্রদত্ত, ঠিক সেরকম আল্লাহর দেওয়ানা কোন কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে বানানো যায় না, এটা আল্লাহর রহমত থেকেই আগমন হয়। এরকম আরেকটা কথা, আজ আমরা কাবা শরীফ কাবা শরীফ কাবা শরীফ বলি, হ্যাঁ ঠিক আছে কোন ভুল না, একবারও কি আমরা হেরা শরীফ বলি? বলি না, হেরা শরীফ বলি। আমরা কাবায় কি পাই? হজ, পাঁচ ওয়াক্ত নামাজ ওখানে পড়ানো হয়, তোয়াফ করা হয়, এটা মহানবীর জামানায় উনি চালু করেছেন। প্রশ্ন আছে, ওগো মহানবী, আল্লাহর ঘর তো এটা আদম থেকে ইব্রাহিম থেকে বেশি প্রকাশিত হয়, এটা আপনার কোরআনেই পাওয়া যায়। আল্লাহর ঘর কাবা শরীফ, এখানে তো আল্লাহ পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি আল্লাহকে পাওয়ার জন্য
কাবা শরীফে তো অবস্থান করলেন না। আপনি সেই চার মাইল দূরে জবালুন নূর পর্বতের আড়াই হাজার ফিট উচ্চায় হেরা গুহার মধ্যে পনেরোটি বছর সময় অসময় কেন ধ্যান সাধনা করলেন? আপনি তো বলেছেন আদম যখন মাটি ও পানিতে তখনও আমি নবী, সবাই জানে। এই ধ্যান সাধনা আপনার জন্য ছিল না, এই ধ্যান সাধনা আপনি আপনার উম্মতদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। মারেফতের রহস্য যদি জানতে চাও ধ্যান সাধনা ছাড়া অসম্ভব। এটা কোথায় পাবে না? কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। আজ বিশ্ববিখ্যাত যৌন বিশেষজ্ঞরা পর্যন্ত বলেন যে আমার বাবা হেলাল উদ্দিন আমার মা সেতারা বেগমের সঙ্গে যখন মিলন করেছেন, বীর্যপতনের সময় পৃথিবীর কোন মানুষের পক্ষে একটা বাক্য শুদ্ধ করে উচ্চারণ করার শক্তি থাকে না, চরম আনন্দে বাক্য হারিয়ে যায়, চরম মিলনে আর কথা থাকে না। তাই ফাঁসির আসামি কাঁদতে পারে না, কারণ অতি শোকে পাথর হয়ে যায়। এই কাবার যে রহস্য, এর মূল বিষয়টা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে মহানবী দেখিয়ে দিলেন যে রহস্য লোকে যদি যেতে চাও চেয়ে দেখো এই হেরা গুহায় আমি গেলাম তোমাদের জন্য। আগের কার অলিরা তাদের জীবনী পড়লে দেখি বারো বছর ষোলো বছর পনেরো বছর নির্জন পাহাড় পর্বত জঙ্গলে বা কোথাও তারা ধ্যান সাধনা করেছে। আজ সেই বিষয়টা আমাদেরকে শেখানো হয় না, আমাদের ভাষায় হয়তো সেটা বোরা কাবা মোসাহেব। আমি অনেক সময় ভক্তদের বলি সত্য রহস্য জানতে চাও মোরাকাবা ছাড়া সম্ভব না। তুমি জেনে রাখো এই দেহটি তুমি না, তুমি যেই মারা যাবে দেহ থেকে তুমি বিচ্ছিন্ন। তখন মনের অজান্তেই বলবে রহিমের লাশটা কোথায়, মানুষই ভাগ করে ফেলে মনের অজান্তে, কারণ লাশটা রহিম না। তাই বলে রহিমের লাশটা কোথায়, তো রহিম কোথায়? ও তো দেখা যায় না, ও তো চলে গেছে, ও তো নিরাকার। যাহা দেখা যায় না তাহাই তো নিরাকার। তাহলে এতকাল জানলাম আল্লাহ নিরাকার, এখন প্রকারান্তে দেখি মানুষও নিরাকার। তাই ওলি আল্লাহরা বলেন যত কল্লা তত আল্লাহ। আমি তো দেহের বাপ সাড়ে তিন হাত, আত্মার আকার কয় হাত কয় দেখা যায় না, মাপা যায় না, দেখা যাহা দেখা যায় না মাপা যায় না, উহাই তো নিরাকার। হাই রে এই দেহের ভারে জর্জরিত, বাতাবি মুনি সাড়ে পাঁচ হাজার বছর আগে বলতেছে মানুষের দেহ থেকে যখন মানুষ বিচ্ছিন্ন হয়ে পনেরো হাত তুলে দাঁড়িয়ে বলে ছি ছি ছি, এই দেহের পূজা এত কাল করে গেল, এই দেহের কত দামি সাবান খাওয়া দাওয়া কত কি দিয়ে গেলি, আজ তুই তার থেকে সম্পূর্ণ আলাদা। যে দেখ এই দেহের জন্য একে বাঁচিয়ে রাখার জন্য কত রকম আয়োজন, কত রকম উৎসব প্রতিযোগিতা, হিংসা মারামারি কত কি করলি, আজ তো এই দেহ ফেলে দিলি তুই, তুই তো দেহ ফেলে আলাদা হয়ে আছিস, জীবাত্মা আলাদা হয়ে গেল, এই লীন সিজিন আলাদা আমার কোথায় গেল। সুতরাং এই দেহের মধ্যে তোমাকে জড়িয়ে দিয়েছি, কুলহু আল্লাহু ওয়াহেদ কইল না, আল্লাহ এক বলি নাই, কুলহু আল্লাহু আহাদ আহাদ বল,
অখণ্ড তৃতীয় স্বয়ম্ভু সত্তার সঙ্গে তোমাকে গিরায় গিরায় বেঁধে দিয়েছি, যেমন দুধের ভিতরে আমি মাখন লুকিয়ে রেখেছি। হাত দিয়ে শতবার দুধ লাললেও মাখনের অস্তিত্ব বোঝা যায় না, তখনই বোঝা যায় যখন দুধের মধ্যে সিকিরের ধাক্কা মারা হয়, প্রচন্ড বিবর্তনের সিকিরের ধাক্কা মারা হয়, তখন ওই দুধ থেকে মাখন ভেসে ওঠে। যেই ভেসে উঠল সাদা দুধটা আর দুধ থাকে না, তখনই সেটা ঘোল বা মাঠা হয়ে যায়। দেখতে দুধ কিন্তু মাঠা, একটা ফানাফিল্লার শরীরও দেখতে দুধের মতো, কিন্তু সে ঘোল হয়ে বসে আছে। তাই ইন্নাল্লাহ হারামাল আসাদ লাম্বিয়া, নিশ্চয় আমি মাটির জন্য হারাম করে দিয়েছি নবীদের শরীর। এটা তো হাদিস, ওলিদের তো সুরা কাহাফি পাই, ওলিদের সাত অলি তো 309 বছর না খেয়ে ঘুমাইছে, বিজ্ঞান তো 7 দিনের বেশি বলে না। এইটা মানে দশ হাত পানির তলে গেলে কান পটপট করে, আর ইউনুস নবী 1.5 মাইল পানির তলে 2টা মাছের পেটের মধ্যে অক্সিজেন বাতাস নাই কিচ্ছু নাই, রজব মাসে বিল্ল তারে মাছে, দশই মহরমের দিন চোখ বালু চড়ে ওয়াক করে বমি করে ফেলাইল, উনি চারা দিয়ে উঠে গেলেন। আরে মিয়া ইউনুস নবী তো আমার মতো মানুষ না, তাই কাফেরেরা বলে নবী তো আমাদেরই মতো মানুষ, তাই সবচেয়ে বড় ধোকা হলো আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো বাসা। কুল ইয়া আইয়ুহান নবী, এ নবী আপনি বলে দিন আনা বাসারুম মিসলুকুম, আপনি তাদেরই মতো চামড়া বলো। খবরদার বললেন না, আনা বাসারুম ইন আনা ইনসানুল মিসলুকুম বললেন না, বাসার বলে। আর কুল আমর, আপনিই শুধু বলতে পারবেন আর কেহ না, সবাই বললে কুলু, কুল্লের বহু বচন কুলু, অন্য বললে কাফের হয়ে যাবে, তাই কাফেরেরা বলে নবী তো আমাদের আমাদের মতোই মানুষ। ঠিক না বাবা, নবী তো আমাদেরই মতো মানুষ। আর একটা ছোট্ট উদাহরণ দেই, আইনস্টাইন 5000 বছরের সভ্যতার ইতিহাসে এত বড় বৈজ্ঞানিক জন্মগ্রহণ করে, আমেরিকার ওয়াশিংটন মিউজিয়ামে তার মাথার মগজ রক্ষিত আছে। E=mc², মাস অফ দ্য পাওয়ার অফ দ্য বডি অ্যাডজাস্ট ইন টু লাইট ইয়ার স্পিড ইন টু লাইট ইয়ার স্পিড E=mc². আজ অ্যাপ্লাইড ফিজিক্স এর ফাইনাল ইয়ারে ছাত্রদেরকে পড়ায় প্রফেসরের বাড়িতে 3 বার পয়রাবার বইটাও সাথে লইতে হয়, কত কঠিন, যেটাকে বাংলায় বলে ফলিত পদার্থ বিদ্যা। ঢাকা ইউনিভার্সিটির শেষ এমএসসির বর্ষে যখন আইনস্টাইনের সূত্র পড়ায়, সেই সময় আপনি যদি একটা ঠেলা গাড়ি চালায় মানুষকে ধৈরাই না, ক্লাসের দরজার সামনে টুলে বসে হয়তো কো আনা বাসারু আইনস্টাইন আনা বাসারু আইনস্টাইন, আমি আইনস্টাইনের মতো, প্রফেসরের মানুষ লাগবো না, ছাত্ররা গজারি লাকড়ি দিয়ে তোর চুতর ফাটে বলে, সুয়ানের বাচ্চা তুই আবার আইনস্টাইনের মতো, A+B হোল স্কয়ার জানো না, E=mc². মানে মানেন কেন আপনি, আমার একটু গণতান্ত্রিক অধিকার দেন, আমারও তো কিছু কথা আছে, তারপরে মাইরেন, কথার কি কথা আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন আমার ঘাড়ের উপরে একটা মাথা আছে, আইনস্টাইনের ঘাড়ের উপরে একটা মাথা আছে, আমারও 2টা ঠ্যাং আছে, আইনস্টাইনেরও 2টা ঠ্যাং আছে, আমারও 2টা হাত আছে, আইনস্টাইনেরও 2টা হাত আছে, আমার 2টা চোখ কান নাক আইনস্টাইনেরও তা আছে, সুতরাং আনা বাসানু আইনস্টাইন বলছি। এটাই সবচাইতে বড় ধোকা, মাকারাল্লাহু খাইরুল মাকিরি, তুমি যত মকরামি করো আমার চেয়ে বড় মক্কর না।
আরে একজন ছোট্ট বলি ধরেন আমাকে এখানে ভক্তি করতেছে বা সময় আরেকজন হয়তো জানেন সবচেয়ে বড় ধোকা। সুতরাং সত্য সাগরে যদি অবগাহন করতে চান, আসুন। কুকুরের মতো পরিশ্রম আমি করেছি, হ্যাঁ, যদি তকদিরে থাকে তো আসবে, তকদিরে না থাকলে আসতে পারবেন না। আপনার পাপেরও ক্ষমতা নাই। আপনি বলেন এটা কিরকম, জন্মের আগেই তকদির নির্ধারিত, তাহলে আসতে পারবেন না। হুজুর বুঝিয়ে দেন, আপনি জঙ্গলের একটা হাতিকে আনলেন, একটা বাঘকে আনলেন, দুজনকে আনলেন, আনার পরে হাতির পাতে হরিণের রান ঠেংটা দিলেন, খাইবার লাগলেন, আর বাঘের পাতে দিলেন কলা গাছ। হাতি কি বলবে, জন্মের আগে আমার তকদিরে নির্ধারিত আমি কলা গাছ খাব, আমাকে এই হরিণের মাংস দিচ্ছ কেন? আর বাঘ বলবে, জন্মের আগেই আমার তকদিরে নির্ধারিত হরিণ থাপা দিয়া শিকার করে খাওয়া, কলা গাছ খাবার তকদির নিয়ে আমি বনে আসি নাই। এইটি আনচেঞ্জেবল তকদির, এই তকদির বদলায় না, এটার নামই তকদিরে মুদ্রা। আপনি দশটি ভোরা সাপ আর একটা জাতি সাপ এক জায়গায় বেড়া দিয়া মোনা বাইজা দিয়া পাঁচটা বিন বাজান, দেখবেন জাতি সাপটা ফোনা তুলা নাচতেছে, আর দশটা বোরা সাপ কেমনে পালাবে সেই ফন্দি ফিকির করতেছে। আপনি বললেন মোনা ওরা বোধ হয় বাজনা শুনে না, একটারে ধইরা আর কানের সামনে পাঁচটা বিন বাজাও, আর হয়তো ভাষা নাই কিন্তু বোবা ভাষায় হয়তো বলবে যে পাঁচটা বিন বাজাইলে আমার কানের পর্দা ফাইটে যাবে। আপনি যে আমারে নাচাইবার চান, আমি নাচবো কেমনে, আল্লাহ তো জন্মের আগেই আমাকে ফোনা দেয়নি, জন্মের আগেই আমাকে ফোনা দেয়নি, আমি নাচবো কেমনে? জাতি সাপের ফোনা দিছি, দেখেন না বিসমিল্লাহ বাজাইলি ফোনা তুলে, আমার তো দেয় নাই, আমার জন্মের আগেই রেখেছে কাকরাইলের মসজিদে তবলিক জামাতের গাঠি লইয়া লইয়া ঘুরবা জাহাঙ্গীর, ইতি আল্লাহ। আমার বাপেরও ক্ষমতা না, আমার তবলিগের গাঠি লয়ে লয়ে ঘুরতে হবে, ঠিক না? তুমি ওয়াহাবি হয়ে থাকবা, তাই তুমি ফকিরি লাইনে, তুমি উমুক লাইনে, প্রত্যেকটা দৃষ্টি। তাহলে সূরা মুলকে কি বলতেছে, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবু, আমার সৃষ্টির কোথাও বিন্দু মাত্র ভুল না, খুটিয়ে খুটিয়ে তুমি দেখো কোন ভুল পাবে না, ভুল তো পাবেই না, তোমার চোখ বিস্ফারিত হয়ে ফিরে আসবে, মনে মনে বলবে সুবহানাল্লাহ, আমি তো দুনিয়ার ভুল দেখি, আসলে উঁচায় উঠে আর ভুল, যার যার রোল সে সে প্লে করতেছে, যে যেখানে আল্লাহ যাকে বসিয়ে রাখছে ঠিক তাই করতে হবে। যদি সুফিজমের একটু গন্ধ আপনাদের মধ্যে না থাকতো, খোদার কসম এখানে আপনারা আসতে পারতেন না, পারতেন না। আপনাদের তকদিরে এই একটু জানার আগ্রহ, হন কি না হন আলাদা কথা, কিন্তু আগ্রহটা তো আছে, না হলে এখানে কিসের জন্য আপনারা আসবেন? সত্যকে জানতে হলে এই যে মহানবী দেখিয়ে গেলেন, তুমিও বছরের পর বছর ধ্যান সাধনা মোরাকাবা মুশাহাদা করে যাও, ধাপে ধাপে তোমার আধ্যাত্মিক উন্নতি হবে। এটা পাঁচতলা বিল্ডিং না, লেটকোস্তাগার দিয়ে বানাইলাম, এই যে এইটা যদি দেখানোই চাইতো তো মহানবীর বংশধরেরা কাফের থাকতো না,
এটা তার বিষয়, এইটি হিকমত, এইটি পরীক্ষার জন্য। আবার কোরআনের সূরা নাজমে আল্লাহ বলতেছেন ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আমি সে আল্লাহ যে তোমাদেরকে হাসাই তোমাদেরকে কাঁদায়। আপনি যদি হাসান আপনি কাঁদান তা আমার আর করার কি আছে? তাই হয়তো বাংলার সহজ সরল কাঁচা গোলামের মতো বাউ লাল সালু কাপড় পরে মরা নদীর কিনারে নির্জনে দোতারা দিয়ে গায়, তুমি যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ? এত দর্শন পড়লাম, কান পড়লাম, স্পিনোজা পড়লাম, বার্কলি পড়লাম, বার্গোসা পড়লাম, এডমন্ড শোপেনহাওয়ার, নিৎসে, ব্রুনো বাউ, কত দর্শন পড়ে শেষ দর্শনটি আমি পাই ওই বাউলের দোতারার কণ্ঠে, তুমি যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ? সুতরাং সত্যের প্রতি যদি আগ্রহ থাকে, আসুন একটু আমি দেখিয়ে দিই কেমনে কেমনে মোরাকাবা করতে হয়, কেমনে কেমনে মুশাহেদা করতে হয়, কোথায় কোন লতিফার সঙ্গে কোন মোকামের কি কানেকশন। গুরু আপনার থাক না, গুরু তো আমাকে বলিনি ধরবা, আপনার শিক্ষা গুরু ধরতে তো দোষ নাই, শিক্ষা গুরু তো অনেক হয়, দীক্ষা গুরু একটাই। আমি তো আপনাকে বলিনি যে আসুন মুড়ি ধর, আপনার শিক্ষা নিতে তো দোষ নাই, আপনি আসুন, আপনি 120 দিন আমার কথা মতো মোরাকাবা করুন, যদি কিছু না পান এখান থেকে সালাম দিয়ে চলে যে না পেলাম, আমাকে 120টা দিনের জন্য পরীক্ষা করো, সূরা তৌবা বা সূরা বালাতের 2 নম্বর আয়াতটা খুলো, হাসিহু ফিল আরদি আরবাতা আশকুরি, দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো যদি আল্লাহর রহস্য কিছু দেখতে চাও। আপনি তো 4 দিনও ভ্রমণ করলেন না, খালি কতটি কথা শিখলেন, একজন কথা দিয়ে হারিয়ে দিলেন, হোগাটা ফুইলে গেল, কি হনুরে কি হনুরে, কিচ্ছু আর নাই, কিচ্ছু আর নাই, খালি অন্ধকারে ঢিল মাইরা নিজের আত্মতৃপ্তির ঠেকুর তোলা, এটা তো ইসলাম না। এই দেহ ফেলে তো চলে যাবে দেখতে, এই প্রতিযোগিতা ইসলাম না। আদর্শ দিয়ে আপনি জান্নাতে যাবেন কিন্তু মুক্তি পাবেন না, আদর্শ মুক্তি দিতে পারে না জান্নাত দিতে পারে। তাহলে মুক্তি কি দিয়ে পাব? প্রেম দিয়ে মুক্তি পাওয়া যায়। আমি যখন 3-4 পড়ি তখন আব্বাই আম্মারে বলতেছেন অষ্টম এডওয়ার্ড ব্রিটিশের সাম্রাজ্যের সূর্য অস্ত যেত, অখণ্ড ভারত তখন ব্রিটিশের গোলা, 62টা পৃথিবীর দেশ তখনও ভারতের ব্রিটিশের গোলা, ব্রিটিশের গোলা, অখণ্ড ভারতের ব্রিটিশের গোলা, অষ্টম এডওয়ার্ড করল কি ঘাট করে ধোপাল মাইয়া বিয়া করে বলল বাকিংহাম প্রাসাদে মিটিং বসলে যে দেখেন এত বড় রাজ সিংহাসনে আপনি বসবেন ধোপাল মাইয়া তাল্লাক দিতে হবে, নতুবা সিংহাসনে বসতে পারবেন না। সিংহাসনে বসাটা ছিল তার আদর্শ। উনি বললেন আমার এই সিংহাসন রাখবে না, আমি ধোপাল মাইয়া লইয়া চললাম, এইটাই প্রেম। মীর আওয়াম না লাকুনা মিস্টে বেলালে হাফসি জান্নাত মিলে না মিলে, বেলাল মোহাম্মদের গলিতে বসিয়া মোহাম্মদেরই পূজা করে, এতে আমি বেহেস্ত পাই চাই না পাই আমার কিচ্ছু হারে যায়, এটাই আদর্শ জান্নাত। জান্নাত ভোগ ওটা সুখ ভোগ, জাহান্নাম দুঃখ ভোগ, একটা দুঃখ ভোগ একটা সুখ ভোগ,
ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মধ্যে ভোগ নাই, মুক্তির মধ্যে ভোগ নাই। যতদিন মুক্তি না পাবেন ততদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মধ্যেই গড়াইতে থাকবে। কিয়ামত হবে আবার আসবেন, কিয়ামত হবে আবার আসবেন। কিয়ামত দুটা, ছোট কিয়ামত বড় কিয়ামত, আমরা পুনর্জন্ম বলবো কেন? মানুষের মৃত্যুটা ছোট কিয়ামত, বড় কিয়ামত 3400 কোটি বৎসর হয়েছে এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম, এখনো কিয়ামত হয় নাই। অথচ মহানবী বলতেছেন সাহাবীদের, কিয়ামত অতি নিকটবর্তী, আমলে সালেহা করো। ওই সাহাবীরা তো 1500 বছর আগে চলে গেছে, ওই মৃত্যুটাই ব্যক্তির কিয়ামত। কিয়ামতের সাথে সাথে তোমাকে আবার তোলা হবে। সুতরাং আমি কিয়ামত বলি, এই কিয়ামতের রোলে বারবার আসতে থাকবে, যেদিন মুক্তি পাবেন আর আসবেন না। সুতরাং এখন প্রশ্ন হলো, আপনি এত কথা বললেন, কেন গুরু ধরব, কেন পীর ধরব? এমনিও তো সোজা আল্লাহর ডাকলে পাওয়া যায়, গুরু আসে কেন? কথাটা আসে না, পীর কেন ধরব? পীর তো উসিলা, আমি সোজা আল্লাহর ডাক দেব। আমরা গবেষণা করব, আজকে মুসলিম জাতি থেকে গবেষণা স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। অথচ সূরা লোকমানে বলতেছেন, দুনিয়ার পানিগুলি যদি গাছ হয়, এক পানিগুলি যদি কালি হয়, আর গাছগুলি যদি কলম হয়, তবু কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। মোল্লা এতটুকু লিখেই কয় শেষ, তাই আল্লাহ ভাই বাল বলছিলেন যে মোল্লা গো কোরআনের তফসির দেখে আল্লাহ রসুল আর জিব্রিল তাজ্জুব হয়ে গেছে। কোরআন বলতেছেন পানিগুলি কালি হইলে গাছগুলি কলম হইলে লেখা কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মোল্লা এত দিলে জায়গায় খাটাম, মুসলমানের গবেষণা শেষ, 12টা বাজিয়ে ফেলা, একটু গবেষণা করি কয় রেডি। পীর ধরব কেন? পীর মানে উসিলা, উসিলা নেব কেন? আল্লাহর তো সোজা ডাকলি, শয়তান তো সোজা আল্লাহর ডাকে। সূরা হাসরের 16 নম্বর ইন্নি আখুফুল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ তোমাকে ভয় করি এবং তোমার উপরে আমার পরিপূর্ণ ঈমান আছে, কিন্তু আমি আদম পূজা করব না, ফাসা জাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিল ইবলিসে দিল না, আদম পূজা আমি করব না। তাই আদমের ভিতরে ঢুকবার অনুমতি চাইলেন, খান্নাস রূপে রক্তের পরতে পরতে উনি ঢুকে গেলেন। তাই মানুষকে উনি শিখায় আল্লাহর পূজা কর, কিয়ের বালের পীর ফকির, এতে তোর মতোই মানুষ। উসিলা কেন ধরব প্রশ্ন তো আসতে পারে। ওগো আল্লাহ তুমি কোরআন পাঠাইতে যে কি দুটা উসিলা নেও নাই? প্রথমে জিব্রিলকে দিয়েছ, তারপরে মহানবীকে দিয়েছ, মহানবীর ঠোঁটে কেন তোমার কোরআন শরীফ পাব? তোমার কেন কোরআন কেন মহানবীর ঠোঁটে পাব? তুমি কেন কোরআন প্রথমে জিব্রিলকে দাও, জিব্রিল দেয় মহানবীকে, তারপরে মহানবীর ঠোঁটে তোমার কোরআন পায়? মানুষের ঠোঁটে যদি তোমার কোরআন পায় তাহলে মানুষ তোমার রহস্য। ওগো আল্লাহ সৌদি আরবের বাদশা তো কোরআন বাইন্ডিং করে প্রত্যেক হাজিরে দিয়ে দেয়, উনি তো উসিলা লন না, তাহলে কি সৌদি আরবের বাদশা সর্বশক্তিমান? নাউজুবিল্লাহ। তো যিনি একটা আড্ডা বাদশা সৌদি, উনি যদি বাইন্ডিং কইরা কোরআন প্রত্যেক হাজির হাতে দিতে পারে, তো আপনি আল্লাহ সর্বশক্তিমান হইয়া আমাদের ঘরে ঘরে ফেরেশতা গো দিয়া নুরানি অক্ষরে সোনার কাগজে সোনার বাইন্ডিং কইরা সোনার অক্ষরে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলেই তো লেটা চিকে যেত গা, তাহলে আমরা পয়রা নিতাম, ডেমরা আমলিয়াতেই ওয়াজ করছিলাম,
সেইখানে একজন উঠে বললেন, হুজুর কিসের কোরআন? আমাকে সোনার কোরআন। কিসের কাগজ? আমাকে সোনার কাগজ। লেখা আমাকে সোনার, বান্ডিং সোনার। তাহলে কোরআন একটা কতটুকু জন্য হবে আমাকে আটাম? হুজুর সোনার কোরআন বই দেন না, আমি চান কমু না। হুজুর একটা কোরআনও থাকবো না, আমি চান মান। আচ্ছা, তাহলে আপনার কোরআন আপনি পেলাম, জিব্রিলকে দিলেন, তারপরে আপনি মহানবীকে দিলেন, ইঞ্জিল ঈসা জিব্রিলকে দিলেন ঈসার মাধ্যমে, জবুর আপনি জিব্রিল দাউদের মাধ্যমে, তাওরাত আপনি জিব্রিল এবং মুসার মাধ্যমে, তো আপনার সব কালাম আপনি দুইটা উসিলা নিলেন। আপনার তো আর পীর বলা যাবে না, আপনার তো বলা যাবে না আপনি দুইটা পীর ধরছেন, নাউজুবিল্লাহ। কারণ ওহী নাজেল হয় নবী রাসূলের উপরে, তখন হয় আলাইহিসসালাম। ওহী নাজেল হয় মূসা ঈসার মার কাছে, তখন হয় রাদিয়াল্লাহু তাআলা। ওহী নাজেল হয় মৌমাছির উপরে সূরা নহলের 68 নম্বর আয়াতে, তখন কি আমরা আপনারা বলবো মৌমাছি আলাইহিসসালাম? কখনো না। সুতরাং আমরা যখন উসিলা ধরবো সেটা হবে পীর, আপনারটা হবে না, আপনারটা হবে মাধ্যম। আপনি দেখিয়ে দিলেন মাধ্যম ছাড়া আমাকে পাওয়া যাবে না। আচ্ছা ধরলাম পীর, একদল মৌলবী বলে পীর ধরা যাবে না, সোজা আল্লাহর ডাক দেব, রাইট, মেনে নিলাম। আমার লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দাল আরিফরা বলতেছেন, পীর ধরে আল্লাহকে পেতে হবে না, হয় আল্লাহ পাওয়া যাবে না, এমন কথাও বলেন। লা শাইখুন ইবলিস শাইখ, যার পীর নাই শয়তান তার পীর, তার প্রবৃত্তি তার পীর। আচ্ছা দেখি তো খাজা গরিব নওয়াজ পীর ধরেছেন কিনা, উনি তো হুসাইনি হাসানি, সোজা ডাইরেক্ট রাসূলুল্লাহর বাবা থেকে হুসাইন, মা থেকে হাসান, সুলতানুল হিন্দ, যে ভারতের 4 কোটি মধ্যে 92 লক্ষ মুসলমান যিনি বানিয়ে গেছেন, উনি তো পীর ধরেছেন কিনা। আয় উনার পীরের নাম খাজা উসমান হারুনি, উনি সৈয়দও না, বে সৈয়দের কাছে সৈয়দ মুরিদ। আছে যে জীবনে আরাম পায়নি, আরাম উস দিল কো মিলা জিস দিল কো কভি আরাম নাহি মিলা, ওই মানুষটা সবচেয়ে আরামে আছে যে জীবনেও আরামে নাই। প্রেমের কলঙ্কের মধ্যেও সম্মান আছে, রুসুয়াই নিশানে সিয়াদত হ্যায়, অহংকারীর পতাকার নিচে ধ্বংস লুকিয়ে থাকে। আগর মাই রিন্দে খানা বাটি না বানু তো সৈয়দ মেরা নাম নাহি হ্যায়, আমি যদি আমার মুর্শিদের মধ্যে সম্পূর্ণ রূপে মুর্শিদকে বিলিয়ে না দিয়ে থাকি তো সৈয়দের খাতার থেকে আমার নাম কেটে দাও। আমরা কয় পুরুষ আগে, আমরা যে 92 লক্ষ মুসলমান বানিয়ে গেছেন খাজা গরিব নওয়াজ, তার দিচ্ছে একটা দলিল দিই, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার বাপ হিন্দু ছিলেন, আল্লামা ইকবালের দাদা ব্রাহ্মণ হিন্দু ছিলেন, আমাদের কেরানীগঞ্জ থানার মধ্যে যে রয়্যাল ফ্যামিলি জুলু চৌধুরীর ফ্যামিলি, লুৎফর রহমান চৌধুরীর বাপের নাম আজিজুর রহমান চৌধুরী, আজিজুর রহমান মানে ওরফে জুলু চৌধুরী, তার বাবার নাম হলো ইব্রাহিম চৌধুরী, তার বাপের নাম চাঁদ চৌধুরী, তার বাপের নাম সূর্য চৌধুরী, তার বাপের নাম শ্রী দণ্ডমুণ্ডা ব্যানার্জী,
আসুন আমি ডাক্তার জাহাঙ্গীর আমার ফ্যামিলি বলতেছি, নাহিদের ছেলে বাপ জাহাঙ্গীর, জাহাঙ্গীরের বাপের নাম হেলালুদ্দিন, হেলালুদ্দিনের বাপের নাম কাজিমুদ্দিন, কাজিমুদ্দিনের বাপের নাম পঞ্চাতন আলী, পঞ্চাতন আলীর বাপের নাম আরজান, আরজানের বাপের নাম বালাজান, বালাজানের বাপের নাম শেখজান, শেখজানের বাপের নাম মিয়াজান, মিয়াজানের বাপের নাম শ্রী হরে কৃষ্ণ চৌহান। আমার বইয়ের মধ্যে আছে, আমি সৈয়দ না, আবার হাকিকতে হয়তো সৈয়দ, নূরের সন্তান হলে সৈয়দ। আগার নূর কি নসল হতে তোমায় সৈয়দ আপসে হো জাতা হ্যায়, ইসমে গরুরিয়া ওর ঘমণ্ড নহীঁ রহতে হ্যায়। সুতরাং খাজা গরীব নওয়াজ আপনি পীর ধরলেন, আচ্ছা যিনি সবচেয়ে বড় পীর গাউসুল আজম গাউসে পাক, আপনি তার পীর ধরন লাগে না, আপনি হাসানি হুসাইন, আপনি পীরের নামও আবু সালে জঙ্গি, আপনিও আবু সালে জঙ্গির কাছে মুড়ি ধরিলেন। আচ্ছা বিশ্বের সবচেয়ে বড় মৌলানা জালালউদ্দিন রুমি, রেয়ান্ডে নিকলসন, আলফ্রেড উইলিয়াম মন্টগোমারি ওয়াক, ইবি ব্রাউন, জে আর হারবেরি, বিশ্বের বড় বড় ইসলাম গবেষকেরা এক বাক্যে বলতেছেন, মাওলানা জালালউদ্দিন রুমির মতো বড় মাওলানা হয় নাই, হয় না, হবেও না। তো উনি কেন শামসুদ্দিন তাবরিজের কাছে মুরিদ হইতে গেলেন? শামসুদ্দিন তাবরিজ তো নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, উনি তো বিরাট পণ্ডিত, নিরক্ষরের কাছে কোন জ্ঞান পাবার জন্য রুমি মুরিদ হয়েছিলেন? খুতব খুদ মোল্লার কামেল নাসো তা গোলামে শামসুদ্দিন তাবরিজি নাসো, মোল্লার নিজে নিজে কামেল হয় নাই, যে পর্যন্ত আমার পীর মুর্শিদ শামসুদ্দিন তাবরিজের গোলামি গ্রহণ না করেছি। এত বড় মৌলানা, আচ্ছা আসি মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দ বিশ্ববিখ্যাত, তিনিও পীর ধরছেন, তার পীরের নাম হযরত বাকি বিল্লাহ, হযরত বাহাউদ্দিন নকশবন্দি উনিও পীর ধরেছেন, তার পীরের নাম আমির গুলাম, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি উনিও পীর ধরেছেন, উনার পীরের নাম আবু আলী ফরমাদি, আল্লামা আব্দুর রহমান জামি উনিও পীর ধরছেন, তার পীরের নাম নজমুদ্দিন কোবরা। তো লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দাল আরিফ তারা গুরু ধরে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন, আপনারা মৌলানারা মডারন মৌলবীরা বলেন পীরের কোন প্রয়োজন নাই, সোজা আল্লাহরে ডাকলেই হয়। আপনাদের কথা সত্য হলে লক্ষ লক্ষ লিগাউস কুতুব আব্দাল আরিফরা 420 হয়ে যায়, 420 হয়ে যায়, আর তারা যদি সত্য হয় তা আপনারা 420 হয়ে যায়। জনসাধারণের হাতেই এর বিচার দিয়ে দিলাম, বিচার করার জনসাধারণের ক্ষমতা নাই, কেননা তকদীর যেটা লেখা আছে সেটা হিসেবে ছেড়ে দেবে, হাতির পাতে হরিণের মাংস দিলে সরিয়ে দিবে, সে কলা গাছ খাবে। আমি যতই বিচার দেই তকদিরে যদি লেখা না থাকে না থাকে আপনি কোনদিন গুরু ধরবেন না। কেন গুরু ধরব? গুরু কি আপেক্ষিক না সার্বজনীন? গুরু কি কিছুদিনের জন্য ধরব না সারা জীবন আমার লগে লগে গুরু থাকবে? এটাও তো প্রশ্ন আসে। কেন প্রশ্ন আসে? কারণ মানুষের মোকাম চারটা আধ্যাত্মিক জগতে, নাসুত মালাকুত জাবরুত লাহুত। আচ্ছা নাসুতে আছি, সাধনা করলে মালাকুত, তখনও আমার গুরু আমার সঙ্গে আছে, আমরা চারজন আছি, আমি আছি, গুরু আছে, শয়তান রূপী খান্নাস আছে, আর আছে রুহ, রুহ নফস, রুহ
গুরু খান্নাস এই চারজন রেবিয়া আমি মালাকুত রাজ্যে গেলাম, ডিঙ্গিয়ে গেলাম জবরুত মোকামে শক্তির মোকামে সাধনার দ্বারা, যায়া দেখি হায় হায় ও হলো চারজন। এই সাধনা সাধনা জবরুত বিরাট মোকাম আটলান্টিক সাগরের মতো, এই আউগাইতেছি না খালি আছে আছে। শেষ দিকে যায়া যখন আল্লাহর রহমতে লাহুত মোকামে চলে যায়, তখন দেখে গুরু ডান দিক দিয়ে চলে গেছেন, খান্নাস বাঁ দিক দিয়ে চলে গেছে। নফসের উপরে রু ভেসে উঠেছে, রু আল্লাহর আদেশ, আল্লাহ জেগে উঠেছে। দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। আল্লাহ তিনটি স্থানে থাকে, লা মোকাম জিনের অন্তর মানুষের অন্তর। সুতরাং আমার কাছে যে আল্লাহ আছেন, তাই লালন বলেছেন, লালন মরে জল পিপাসায় থাকতে নদী মেঘনা, মেঘনা মানে রু, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সাহারগের নিকটেই আছি। এই লাহুতে যাবার পরে উনি উদ্ভাসিত হয়ে যান, মাখন উঠে যায়, হায় হায় দুধের শরীর ঘোল মাঠা হয়ে যায়। তখন মাখন ভেসলেই বলে আমি মাখন, আমি মাখন। এক গ্লাসে পানি রাখেন, ওই গ্লাসের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে না। জগের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলেনি। কলসের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলেনি। বিরাট নামের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই। পুকুরের পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই। খালের পানিও যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই। নদীর পানি যদি বলে আমি পানি, মিথ্যা বলে নাই। সাগরের পানিও যদি বলে আমি পানি, মিথ্যা বলেনি। আয়তনের প্রস্থে ভিন্নতা থাকতে পারে, কিন্তু পানি একই। সব কেন্দ্রেরই সব কুষারের মধ্যে একই রস, সব অলঙ্কার গালাইলে একই সোনা, সব গাভীর দুধ একই দুধ। সুতরাং সব মোমবাতিতে একই আলো, মোমবাতি হাজার আলো একটাই। তাই নফস বহু রু এক বচনে, কোরআনে 17 বার রুহের উল্লেখ আছে, এই রু এক বচনে। কেন? রু আল্লাহর আদেশ, আল্লাহ এক, রুহও এক, আদেশ এক, আল্লাহ এক, আদেশ আল্লাহ ঠিক আলাদা না। সুতরাং যেই মাখন ভেসে উঠে তখনই মনসুর হাল্লাজ বলে উঠে নালাল হাক, আমি সত্য। জুনায়েদ মুক্তাদি বলে ফেলেন লাইসা ফি সুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই সুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। বায়েজিদ মুস্তামি বলে ফেলেন আনা সুবহানি মাসা মুশানি, আমি সুবহানি সব শান আমারি। গাউসাল আজম বলে ফেলেন জব আদম না বুদে তো মান বুদাম, আদমও যখন ছিল না তখন আমি ছিলাম। জব হাওয়া না বুদে তো মান বুদাম, যখন হাওয়াও ছিল না তখনও আমি ছিলাম। যমদগ্নিমণি বলতেছেন সোহম সোহমি, আমি তিনি তিনি আমি। শ্রী শ্রী চৈতন্য দেব বলতেছেন তুই মুই মুই তুই, তুই আমি আমি তুই। পাত্র ভিন্ন জিনিস একই, গ্লাসেও যে জিনিস, কলসিতেও সেই জিনিস, পুকুরেও সেই জিনিস, খালেতেও সেই জিনিস, নদী সাগরেও সেই একই জিনিস। যখন লাহুতে চলে যায় তখন আর গুরু থাকে না। সুতরাং গুরু আপেক্ষিক, কিছুদিনের জন্য জবরুত মোকাম পর্যন্ত গুরুর দাম, যেই লাহুতে গেলেন গুরুর আর এক টাকাও দাম নাই। দলিল নূরে হাকগঞ্জে নূরে বাবা জান শরীফ শাশুড়েশ্বরী বলতেছেন যখন আমর রূপে আমি যাই, নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই। যখন আমি লাহুত মোকামে চলে গেলাম, আয়নার মধ্যে আমাকেই আমি দেখি, ও গো সুরেশ্বরী
আপনার পীরও তো আছে, আপনি তো আর আসমানতে পড়েন নাই। আপনার পীর বাবা শাহ সুফি ফতে আলী শাহ, উনাকে দেখেন না কেন? আমর রূপে যখন যাই নিজ মুকুরে ফতে আলী শাহকে দেখেন না কেন? নিজেরে দেখেন কেন? কারণ তখন আর গুরু থাকে না। তাই মুজাদ্দিদে আল-ফিসানি সিরহিন মাতলাউল উলুম কিতাবের 86 পৃষ্ঠায় বলেছেন, পীর তাস্তাওয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হল তোমার প্রথম মাবুদ। আখের মাবুদ বলেন নাই, শেষ মাবুদ না, শেষ মাবুদ আল্লাহ। পীর তাস্তাওয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হল তোমার প্রথম মাবুদ। আখের মাবুদ বলেন নাই, কারণ আখের মাবুদ তোমার মাবুদ, তুমি তোমার পীর, তুমি তোমার মুরিদ। তুমি যেই লাহুত মোকামে গেলেন তখন হাফেজ সিরাজি বলতেছেন, চু খুদরা বিন গালাম দিদম হামুনাস জামালে খুদ জামালে ইয়ারে দিদম, যখন সম্পূর্ণরূপে মুর্শিদে ফানা হয়ে গেলাম আর কিছুই রইল না, তখন দেখি জামালে খুদ জামালে ইয়ারে দিদাম, আমার পীরও আমি আমার মুরিদও আমি। বুয়ালি সাকালান্ডার বলতেছেন, বসাকেলে শেখে দিদাম মোস্তফারা না দিদাম মোস্তফারা বলতে খোদার, আমি পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিল না, ওটাই আল্লাহ ছিল। সুতরাং পীর আপেক্ষিক কিছু দিনের জন্য, আসলে চরমে গেলে আপনার পীরও আপনি আপনার মরিদও আপনি, এটাই তাওহীদ। তাই পীর ধরা শেরেক, কিন্তু এটাই শেষ শেরেক না হয়। শেরেকের মধ্যে আমরা দুই ভাই রয়েছি, যতক্ষণ পর্যন্ত দুয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত শেরেকেই ভাসমান। যেই একের মধ্যে গেলেন তখনই তাওহীদে আপনি রইলেন। সুতরাং এই গুরু আপনার, তার কাছে মোরা কাবা মোশাহেদ আমার শিখবার, যদি আপনি কোন আমার কেসটা ঠিক করে দেন, আমার দাওয়াই দেন, আমার পোলা পানের এইটা ওইটা, তো এই চাওয়া হইল আলাদা আর ওই চাওয়া হইল আলাদা। সবাই তো আবার আল্লাহ চায় না, তো রুয়ান মান ফেরেস্তা যে যেরকম পিঠটা ওই রকমই পায়, কথাটা বুঝছেন? এটাই খেলা। এই জন্য আমাদের সব আসু, আমি বড় বড় 120টা দিন আমাকে পরীক্ষা করুন, চুক্তি ভিত্তিক মুড়িধন আমার কাছে। আগে যেরকম হাজিরা পায়ে হাইটা যেত, মুতা বিবাহ ছিল, কন্ট্রাক্ট ম্যারেজ, পরে বউ ছেড়া মেয়েরা হজের টায় পড়তো, ওই রকম আমার কাছে আপনি চুক্তি ভিত্তিক মুড়িধন, না হয়তো আপনার গুরু আছে আমার কাছে শিখা, 120 দিন সাধনা করেন, আমার মুড়ি দইতে হইব না। আর কি বলবো, একটু দেখানে বাবা, টাকা শোক পুত্র শোক এই গ্রাম না সবাই জানে, এশিয়া মহাদেশে আমার চেয়ে বেশি কেউ পয়সা হোমিওপ্যাথিতে কামায় নাই, কিন্তু আমি তো কিছু করিনি। এই টাকা তো আমি লাঠি দিয়ে ফেলে ফকিরি লাই দিয়ে নামছি, ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়েও দাম বেশি। আমি মানুষ ভণ্ডামি করে ধন সম্পদের জন্য, মাল পানির জন্য, ওটাই তো আমি ফেলে দিচ্ছি। আমার কাছে 2-4-10টা ভুল পাবেন, ভণ্ডামি পাবেন। সুতরাং এই পীরের এবং শয়তানের থাকার অবস্থান হল মোকামে জাফরুত পর্যন্ত, তারপরে আর পীরও থাকে না শয়তানও থাকে না। এই যে রহস্য দেখেন, 4টা জায়গায় 4 রকম, শরীয়তি শয়তান 3টা, মারেফতি শয়তান 4টা। এইটা কি কয়, শরীয়তি শয়তান এক জায়গায় থাকে মক্কার মিনাতে, বড় শয়তান মেজ শয়তান ছোট শয়তান, হাজি গো পাথর মারতে হয়, জোসেফ ঠেলায় মারবার গিয়া কত হাজি পায়ের তলায় চাপা পড়েও মরে। এই জাহিরি শয়তান মারবার গিয়া তো জোস, আপনি কি জানেন না, ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে সব আমার তৌহিদে বাস করে, শুধু মানুষ আর জিনের অন্তরটা না।
সুতরাং যে কঙ্কর ছুঁড়ে মারছেন শয়তানকে, ওই কঙ্কর তো উহিদে বাস করে। যে জাহেরি শয়তান খালা করে দিচ্ছেন, ওইটাও শয়তান তৌহিদে বাস করে। যে জুতা ভেঙে মারতেছেন, জুতাও তৌহিদে বাস করে। শুধু হাজি আপনার অন্তরটা তৌহিদে বাস করেন না। এই রুটিন শরীয়তি শয়তান তিন, মারেফতি শয়তান চারটা। শয়তান ইবলিস মরদুদ খান্নাস। আউযু বিল্লাহি মিনাশ ইবলিসুর রাজীম, কোন নাই কেন? আউযু বিল্লাহি মিনাশ মরদুদুর রাজীম বলেন নাই। আউযু বিল্লাহি মিনাশ খান্নাসুর রাজীম নাই। কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো শয়তান ইবলিস মরদুদ খান্নাস চারটাতে একই, চারটাতে একই। তাহলে এইখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হইল কেন? গবেষণা করুন। এই গবেষণা মুসলমান জাতি মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই আমাদের অধঃপতন। আবার ওই জায়গায় বলতেছেন ফাসা জাদু ইল্লা শয়তান নাই, ফাসা জাদু ইল্লা মরদুদ নাই, ফাসা জাদু ইল্লা খান্নাস নাই, ফাসা জাদু ইল্লা ইবলিস। সবাই সেজদা দিল, ইবলিসে দিল না। দেখছেন এইখানে ইবলিস। যে সারা জীবন শুধু দুনিয়া চাইল, বলে দাও সে মরদুদ। সে জানে না একটা দিন যাচ্ছে কবরের দিকে আগে বাড়ছে, একটা দিন যাচ্ছে কবরের দিকে আগে বাড়ছে। শয়তান কয়, কি আর মরবি, থাক না, আর আমি তো আছো। ফালাই সব কথাবার্তা, এইসব জ্বালা যন্ত্রণা, আরামে থাক। হায় হায় মরণের সময় নেই, হায় হায় হাসলে দোস্ত। এতদিন তুমি আমার অনুসরণ করছো, এখন তুমি বুঝতেছো তোমার ঠিকানা কই। হাসলে বড্ড সুন্দর, তুমি কোনখানে দোস্ত যাইতেছ? এতদিন তুমি আমার অনুসরণ করছো, তোমার ঠিকানা তুমি পরিষ্কার বুঝতেছ, মানে জাহান নামে। আর তুমি যাই না রাখো, এটা আমার ডিউটি আছে। এবং আরো যাই না রাখো, আমি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করি। হতাশ হয়ে যায় মানুষ, এ কি করলাম? এই দেহ পূজা করে গেলাম, এই দেহ কবর পূজা করে গেলাম, এই দেহটাই কবর, এই জীব জীবন্ত দেহটাই আত্মার কবর, এখানেই আজাব, এখানেই শাস্তি। এই পায়খানার রাস্তা একটা পাইল শুয়েছে, কুটকুট কুটকুট করে কামলাইতেছে, কবরের রাজা। গ্যাস্ট্রিকে পেট ফুলা রয়েছে, কবরের রাজা। পেশা ভয় না কুইঠা কুইঠা হয়, কবরের রাজা। দাঁতের মারি ফুলে দাঁত দিয়ে রক্ত যায়, কবরের রাজা। টনসিলের ট্রাবল, কবরের রাজা। শ্বাসকষ্ট, কবরের রাজা। খুক খুক কাশি, কবরের রাজা। হাত পাও জয়েন্টে জয়েন্টে ব্যথা, কবরের রাজা। প্রতিটা মুহূর্তে আমরা কবরের জীবন্ত দেহটাই আত্মার জীবন্ত কবর। ওইটাও শরীয়তি কবর, ওটাও আমরা মানবো, ওইখানেও আমরা আজা ভয় মানব। কিন্তু আমি তো দেখি, আমি তো কবরে যাচ্ছি না, কবরে যাচ্ছে আমার লাশটা। আমি তো দেখি হিন্দুর লাশটা শ্মশানে যাচ্ছে। সুতরাং এই রহস্য জানতে হলে গুরু, ওই সম্যক গুরু, কামের গুরু, যার দ্বারা শিখবো, জানবো, বুঝবো। আর না হয় সুরেশ্বরীর শান কত বড় রে, ভান্ডারীর শান কত বড় রে, খাজা বাবার শান কত বড় রে, আমার পীর হিয়া হুয়া মানলাম, তুমি কি বালটা পাইলা? তুমি তো তিন নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া সারা জীবন ফল পাইয়া গেলা, তুমি কি বালটা পাইলা? তুমি কইল ভান্ডারি সুরেশ্বরীর শান আছে না? কইল আছে। সূর্য কি চমৎকার আলো দেয়? কইল আছে না? কইল আছে। সুতরাং তুমি কি পাইলা?
এমন মানবচন মারত হবে না, মঞ্জ করো তোমার মনের বাসনা। সুতরাং তুমি জীবনে কি পাইলা? সত্যকে খুঁজো, জ্ঞান অর্জন করো, যদি চীন দেশেও যেতে হয়। তোমার গুরু পালন আরেক গুরু ধরো, আরেক গুরু পালন আরেক গুরু ধরো। তোমার উদ্দেশ্য সত্য সাগরে অবগাহন করাই তোমার আসল নিয়ম। সুতরাং তুমি টেস্ট করো, দেখো মোরাকাবাবু সাহেদায় পাও কিনা, না পেলে ছেড়ে দাও। যে যে ধন সম্পদের লোভে সিদ্ধ, সে তো পীরামের কলঙ্ক, তার থেকে মুখ ফিরিয়ে নাও, আবার মরি ধাও। সুতরাং এই সত্যের জন্য মানুষের জন্ম দিয়েছিল, মানুষকে বলেছিল আয়, আমি তোর মধ্যে নানু আকরা বুইলাই হেমিন হাবলিল বাড়ি, আমি জিনার ইনসানের সাহারগের নিকটেই আছি। আল্লাহ বলেনি নানু আকরা বুইলাই হে জীবজন্তু, নানু আকরা বুইলাই হে পাহাড় পর্বত, নানু আকরা বুইলাই হে নদী নালা, বলেছিলেন নানু আকরা বুইলাই হেমিন হাবলিল বাড়ি, আমরা তোমাদের জিনার ইনসানের সাহারগের নিকটেই আছি, জাত রূপে আছে পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই। ওটা কি আল্লাহর সেফাত? সেফাতের সেফাত তুলা জাত, তার চোখের সামনে সুতা বানাইলে ওইট হলো তুলার সুতাটা হইল সেফাত, তুলার সুতাতে কাপড় বানাইলে ওইটা হইল সেফাতের সেফাত। সুতরাং এই জাত আর সেফাত, এই মানুষ আর জিন এবং এই দুজনের মধ্যে আল্লাহ জাত রূপে আছে। তাই লালন বলেছিলেন এমন মানব জনমার তো হবে না, মঞ্জ করো তোমার মনের বাসনা। এটা কাদের বলেছে? যাদের তকদিরে এই লাইনে আসার লিখে রেখেছেন, আর যদি লিখে না থাকে 12 বছর শুনলেও হেরে থাকা পারবেন না। এই জন্য আমি অনেক সময় বলি যে আমার মুরিদ তাকে ছোঁচা বিড়াল রে অনেক সময় ছালার মধ্যে বাইন্দা 10 মাইল দূরে ফেলে দেয়, গিরস্তায় আব গোসল করে ভাত খাইবার সময় কয় ম্যাও কয়া পড়ছো, যে আপনার ভক্ত তাকে ছালায় ফেলাইলেও সে আবার আইসা পড়বে, আর যে আমার না সে 12 বছর পরে হলেও চলে যাবে। এটাই তকদির, যার যেখানে তকদির সেখানে। তাই একটা বচন আছে, রাজা কা রানী মিলে, ভূতের কপালে পেতনি মিলে, সুটকি কিনলে বেগুন মিলে, কারণ সুটকির লগে আলু মিলে না, তো যার যার ভাগ্য আগেই নির্ধারিত। সুতরাং এই ভাগ্য এখানে আসাটাও আপনার একটা বিরাট ভাগ্য। আরো তো অনেক জায়গা ছিল, আমার তো কোনো প্রচার নাই, আমি তো কোথাও ইলিশ মাছের মতো দৌড় দেই না, এক্কেরে সোয়া কোটি ডিম লইয়া সাগরের চেয়ে ছাইরা দৌড় দেই, আর ডিম ছাড়তে আছি কোনটা জাইটকা হইল না কোনটা মরল কিচ্ছু জানি না। ওই রকম পীর তো আমি না যে মুড়িদ করে যাইতেছি, আসো দু চারটা ফুল ফুটুক, এটাই আমার জীবনের স্বার্থ। আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার শুধু চাওয়া পাওয়া এটুকুই, দু চারটা ওলি হোক, দু চারজন সত্য সাগরে অবগাহন করুক, এটাই আমার কামনা, এটাই আমার বাসনা। তাই আমি সবকিছু ফেলে চিৎকার দিয়ে এই কথাগুলো আপনাদেরকে জানালাম। এখন গ্রহণ করা না করা এটাও আপনাদের তকদিরে, যদি গ্রহণ করার তকদির থাকে অবশ্যই গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 13 অক্টোবর 2005 28 আশ্বিন 1412
8ই রমজান 1426। আজ একটা মাস্টারকে সেট করতে যাচ্ছি এই কারণে যে আমাদের মধ্যে অনেক সময় কিছু ভুল ভ্রান্তি গুপ্তভাবে লুকিয়ে থাকে। প্রশ্ন করতে বা জিজ্ঞাসা করতেও আমরা অনেক সময় লজ্জা বা চুপ করে থাকি। প্রথমে প্রশ্নটি হল কোরআনের সূরা হুদ আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে আমি আদ জাতি এবং সামুদ জাতিকে আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম মাত্র একটি কারণ। সেই কারণটা কি তাও কোরআনে আছে। সেই কারণটা হল তারা আদ জাতি এবং সামুদ জাতি মূর্তি পূজা করে। দেয়ার দ্য ওয়ার্শিপার্স অফ এফিজিস অর আইকন। দেয়ারফোর আই অ্যানিহিলেটেড টু নেশনস, ওয়ান ইজ সামুদ, অ্যানাদার ইজ আদ। সূরা হুদে এটা এই মূর্তি পূজাটা হয় আজ থেকে সম্ভবত আনুমানিক 3000 বছর আগে। অপরাধ কি? মূর্তি পূজা। এবং এই মূর্তি পূজার জন্য সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। ওকে ভালো, কিন্তু আমাকে যদি প্রশ্ন করে যে আপনি যে একজন বিরাট ইসলামিক গবেষক, আপনার সামনে অনেকে থরথর করে কাটে, সে পীর ফকিরই হোক আর যেই হোক, তা আপনি কি প্রশ্ন করছেন যে আদ সামুদ জাতিকে যদি মূর্তি পূজার জন্য সমূলে ধ্বংস করে দিয়ে থাকেন, ভালো, তার অনেক আগে থেকে বিশাল ভারত ভূখণ্ডে কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, ত্রিনাথ পূজা, জগন্নাথ পূজা, মহাদেব পূজা, শীতলা পূজা, মনসা পূজা, রামের পূজা, লক্ষণের পূজা, রাধা কৃষ্ণের পূজা চলতেছে এই বিশাল ভারত খণ্ডে। এই আদ সামুদ জাতির আগেও যে মূর্তি পূজা চলতেছিল, আল্লাহ পাক আপনি এই মূর্তি পূজারকদের কেন ধ্বংস করলেন না? কোন অজ্ঞাত কারণে ধ্বংস করেন নাই? আমি বলবো না আল্লাহ পাক যে আপনার এক চোখে তেল আর এক চোখে লবণ, আপনি নিরপেক্ষ, আপনি মহানিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতা ইসলাম। আজ সেই দেবতাই ভূত হচ্ছে। হাই গুয়েভেল, ইফ লাইস টু বি রিপিটেড 17 times ইট উইল সাউন্ড লাইক ট্রুথ। একটা মিথ্যাকে সত্যবার 17 বার সত্য সত্য উচ্চারণ করলে এটা সত্যের মতো শব্দ করে, প্রতিক্রিয়া করে। আজকে তথাকথিত মৌলবীরা বলে ধর্ম নিরপেক্ষতা কুফুরি। আল্লাহ মহানিরপেক্ষ। আদ সামুদ জাতিকে আপনি ধ্বংস করলেন ডিউ টু দ্য পলিটিজম, ডিউ টু দ্য ওয়ার্শিপ অফ স্ট্যাচু অর আইকন অর এফিসি। কিন্তু তার আগে, বহু আগে থেকে এতগুলি মূর্তি আরো অনেক আছে, আমি তো নাম অত জানি না, এদের যে পূজা হচ্ছে এই আজ বিজয়ের দশমীর দিন দুর্গা পূজার আপনারা দেখেছেন। আল্লাহ পাক অখণ্ড ভারতকে আপনার কোরআনে কেন
মূর্তি পূজা করার পরেও তাদের অক্ষত রইল, নিশ্চয়ই কোনো অজ্ঞাত কারণ আছে যা আমার জানা নাই। আপনি বলবেন না, না সীমিত বুদ্ধির মানুষ আমি। কোরআনের সূরা লোকমানের সম্ভবত 27 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ, আমার এই কোরআনের ব্যাখ্যা সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি এবং গাছগুলো কলম হয় তবু কোরআনের তফসির লিখে শেষ করা যাবে না। এবং আরো জেনে রাখো, এরকম সাতবার পানি সাতবার গাছ হলেও শেষ করা যাবে না। আমি কালকা তফসিরে উসমানী খুইলা দেখলাম সাতবার, আর আমরা মৌলবীর কোরআন তফসির শেষ। কেন বলেছে আল্লাহ? গবেষণা করো, জ্ঞান অর্জন করতে হলে গবেষণার প্রয়োজন। সেই গবেষণার দরজাই বন্ধ করে দেয় এই তথাকথিত মৌলবীরা, তার মতবাদী সব আহলে হাদিস। ওই বাংলা ভাই নাকি রহমান এগো মতবাদ আর সব্বা, আবার উকা অর্থে আবার এই বা কিরম করলে চলবো? তাদের স্বাধীনতা দেন কিন্তু তাই বলে জঙ্গিবাদ তো দিতে পারি না স্বাধীনতা। আপনি গ্রেনেড মারবেন শাহজালালের মাজারে, আবার ওই মাজারের পয়সা আপনারাই খাইবেন। কল্লা শহীদের মাজারে আপনারা বোম মারবেন, এটা তো ইসলামের ইতিহাসে পাই নাই। মহানবী জীবনেও তো কাফেরের বিরুদ্ধে প্রথমে অস্ত্র ধরেন নাই। একটি দলিল দেখাতে পারলে আমি ধন্যবাদ দেব। আবু জাহেল প্রথম বদরের যুদ্ধে অস্ত্র ধরছে, প্রতিহত করছে। আবু সুফিয়ান, ওখানেই আবু জাহেল মারা যায়। আবু সুফিয়ান ওহুদ খন্দক যত যুদ্ধ সবই তো দেখি কাফেরের আক্রমণ করে সরকারে দু আলম আবুল কাসিম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি প্রতিহত করে। সবচেয়ে যে ভাইসারের এনিমি হুইজ দ্য আর্চ এনিমি নেইম আবু সুফিয়ান, তিনজনের তো মৃত্যুদণ্ড ছিল, দুজনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, কিন্তু আবু সুফিয়ানকে যখন বেঁধে নেওয়া হল মক্কা বিজয়ের সামনে সময়, সাহাবীরা মনে করছে টুকরা টুকরা গোস্ত করে দেবে, টুকরা টুকরা করে গোস্ত করে ফেলবে। আবু সুফিয়ান সামনে এসে বললেন মহানবীর সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মহানবী ক্ষমা করে দিলেন। কত বড় শত্রুকে ক্ষমা করলেন, আমার ঈসাও আমার নবী, আমি ঈসা নবীকে যদি অস্বীকার করি আমি কাফের, মুসাও আমার নবী আর শর্তই নেই কাফের, দাউদ আমার নবী, ইব্রাহিম আমার নবী। তো ঈসা যদি ক্রুশে বিদ্ধ হয়ে বলতে পারেন ফাদার ফরগিভ টু দেম দে নিউ নট হোয়াট টু ডু, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তারা কি করতেছে তা তারা নিজেরাই জানে। আমার মহানবী এত কি যুদ্ধ যার বিরুদ্ধে করে গেল, কত বড় বড় জলিল কাদরের সাহাবারা শহীদ হয়েছে, সেই ভাইস জেনারেল এনিমি ক্যাপিটাল এনিমি আর্চ এনিমি সবচেয়ে বড় শত্রু তাকে আনছে কলমা পড়ার সাথে সাথে মহানবী ক্ষমা করে দিলেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত, কি কিছু বুঝি না। তাহলে এর মধ্যে রহস্য আছে, টিটকারি করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য আমরা বুঝতে পারি না। এক জায়গায় আজ সমুদ্রকে ধ্বংস করে, আরেক জায়গায় আজ সমুদ্রের আগের থেকে অখণ্ড ভারতে মূর্তি পূজা করছে, অথচ বহাল তবিয়তে আজও টানা আছে। আমার আপনার দৃষ্টিতে এটা কন্ট্রাডিকশন হতে পারে, আত্মবিরোধী হতে পারে, নো
সেই আল্লাহ বলেছেন মা তারা বিকল্পির রহমানি মিন তাপাবু, আমার সৃষ্টির কোথাও তুমি বিন্দু মাত্র ভুল পাবে না। আপনি সূরা বাকারার 164 নম্বর আয়াতে আছে, মেঘ বর্ষণ হয় কেমনে বিজ্ঞানী বলবে, সাগরে জাহাজ চলে কেমনে বিজ্ঞানীর ডিউটি, সাগরে লবণ আসলো কেমনে বিজ্ঞানীর ডিউটি। ওদিকে তোমার ফাংশন না, তোমার ফাংশন আত্মাকে জানা, তোমার ফাংশন পরিশুদ্ধতার জন্য। আপনি দাঁতের ডাক্তারের ডেন্টিস্টের কাছে যদি করেন, আমার চোখটা দেখেন গজালি লাগতে গিয়ে আমার দেখেন না, আমি এলাম ডাক্তার ঠিক, আমি দাঁতের ডাক্তার চোখটাই বলেছেন যান চোখের ডাক্তারের কাছে যান, আর চোখের ডাক্তারের যদি কোন দাঁত দেখান বুঝবে না। প্রত্যেকটার ফাংশন আলাদা। আমরা মনে করি অলির দেশ কতগুলি রাম ছাগল মার খাকি আনিয়াছে, আলেল মুল হেজাবুল আকবার, এই জ্ঞানই আল্লাহরে পাইবার পথে সবচেয়ে বড় পর্দা হইয়া দাঁড়ায়। তাহলে এখন স্বামী বিবেকানন্দের কথা উনি বলতেছেন না, আমরা তো দুর্গা পূজা করি না, একজন জিজ্ঞেস করেছে আমরা মূর্তি পূজা করি না, যে করেন দেখি না, এই মূর্তির মধ্যে দশযজ্ঞত নাশকে সামনে রেখে আমরা ভক্তি করি, লক্ষ লক্ষ পূজা মণ্ডপে এক দুর্গা আসে কি করে, উনি সর্বজনীন সবখানে আছে সর্বভূত বিরাজমান, তাই আমরা তাকে নিরাকার কে পূজা করা যায় না, তাই সাকার করে দেই বাবার মৃত ছবিটার ফুল দিয়া সাজিয়া কান্দি, আব্বা তুমি চলে গেছো আব্বা, এটাও তো মূর্তির আধুনিক সংস্করণ, ইট ইজ দ্য লেটেস্ট এডিশন অফ দ্য স্ট্যাচু, তখন ক্যামেরা ছিল না ঠিক না, এটা দেখলে কে না বলবে এইটা ডাক্তার জাহাঙ্গীর, এইটা মূর্তির আধুনিক সংস্করণ। একবার ক্যালকাটার রিপন কলেজে সরস্বতী পূজা হচ্ছে, তখন স্বামী বিবেকানন্দ জীবিত, স্বামী বিবেকানন্দ সম্ভবত 2002 সালে পর্দা নিয়েছে আমার বাবার জন্মের আগে, সুতরাং ওই প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, পূজা করতেছে তো পুরোহিতকে বলতেছে ওই প্রিন্সিপাল বুড়া হাতে একটা লাঠি, ইতি কি এই কি কয় সরস্বতী, কি করে কয় বিদ্যা জ্ঞানের দেবী, ইতে তো আমি খোঁচে দিয়ে নাকটা ভেঙে ফেলে দিতে পারি। স্বামী বিবেকানন্দ যে প্রধান অতিথিতে দাঁড়ায় তো স্বামীজি স্বামীজি পাদ্রী তুই তো বুইরা, তুই খোঁচা দিলে ডাক্তার বা মোতার লাঠিটা আমার কাছে, আমি খোঁচা দিলে মুন্ডুটাই মাথাটাই পেরে দিল, ওই পাদ্রী আমরা নিরাকার দেবীকে একটা সাকারের রূপে ভক্তির জন্য আনি, চিন্তা তারপর দিন পানি ফালে দিন দুর্গা এত সুন্দর করে সাজে, আজকাল এই দুপুর দুপুর পানির মধ্যে ফালাইতেছে, আপনি কেন পানি ফালাই, আমরা মূর্তি পূজা করি না তাই ফালে, এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আমরা আমরা প্রতিদিন করি, তো যাই হোক আমি জানি না আজ সমস্ত জাতির মতো মূর্তি পূজার করার ধরুন কোরআনে তাদেরকে সমূলে ধ্বংস করেছেন, ভারত অখণ্ডে ভারতের লোক কালী দুর্গা যারা পূজা করেন তাদেরকে কেন ধ্বংস করলেন না, এই অজ্ঞাত রহস্যময় কারণ আমার জানা নাই, এর ব্যাখ্যাও আমি দিতে পারব না। আরেকটি প্রশ্ন আমাকে খুব ব্যথিত করে তোলে, একজন
লেখক যার বই প্রায় 25-30টা ভাষায় অনুবাদ করা হয়েছে, তার বাড়ি সম্ভবত বরিশালে, নাম আরজালি মাতব্বর। তা আরজালি মাতব্বর সাহেব তার প্রথম খণ্ডের মধ্যে আল্লাহর ভুল ধরছে, সেটা কি আউল। আউল মানে সম্পত্তির বন্টন। এখন আপনার কাছে এক টাকা আছে, ওলা এত পাইব, মাইয়া এত পাইব, বউ এত পাইব, মুখ এত পাইব, মুখে সব হিসাব, সবটি হিসাব মিলিয়ে দেখা যায় এক টাকা এক আছেই আপনার কাছে এক টাকা দেখা না করছে খেয়াল আছেই এক টাকা একানা দিব করছে। আরজালি মাতব্বর বলতেছেন যে আল্লাহ পাক একটা সাধারণ হিসাব, কারে কত দিবেন না দিবেন এটা আউল, এই হিসাবে আপনি এক টাকা আপনার পকেটে আছে, আপনাকে এক টাকা গেলা দিয়ে বলাইলেন, আপনি ভুল করলেন, মৌলালি 28 দিয়া ভাগ করে সেটা শুদ্ধ করলেন। তো আরজালি মাতব্বর আল্লাহরে লইছে, বলতেছে আল্লাহ আপনি এই ছোট্ট পোলাপালের যোগ বিয়োগ গুণন ভাগ অঙ্কের মধ্যেই ভুল করেন, আবার আপনি কি সুন্দর করে কর, আমি সাররা সাররা করে হিসাব দেব, আমি হিসাবের মাস্টার, আপনি যে কিরম মাস্টার বিসমিল্লাতেই বোঝা যায়। তা আরো জানি মাতব্বর এত বড় কথা আল্লাহর বিরুদ্ধে করলো, তার বই কেন ব্যাংক হল না, কেন বাংলাদেশের আলেমেরা বলল না যে না আল্লাহ আউলে ভুল করে নাই, মৌলা আলী সেটাকে 28 দিয়া ভাগ করে শুদ্ধ করে নাই, আল্লাহ ভুল করে কি করে, বিরাট একটা প্রশ্ন। সেই 24-25টা ভাষায় প্রকাশিত কত দেশের আলেম সবচেয়ে আল্লাহর ভুল ধরে, আমরা করে তো বাড়ি গো আমরা বাইরিয়া আগ্নি ফুটে ফেলাইব, যান আলোচালি মতব্বরের প্রথম খণ্ড পড়েন গা, আল্লাহ আপনি যোগ বিয়োগ গুণন অঙ্কেই ভুল করে ফেলান, কারে কত দিবেন হলি এক টাকার জায়গায় এক টাকা এক আনা হয়ে যায়, আবার করতেছেন আপনি ঝর্রা ঝর্রা করে হিসাব লইবেন, আপনি হিসাব লহনের মধ্যে মাস্টার অফ দা মাস্টার, আপনি যে কিরম মাস্টার অফ দা মাস্টার, আউল দেখলেই তো বোঝা যায় এত বড় অপমান আমাদের। এখানে আমি জ্ঞান আমার ধরে না, কারণ আউল সম্বন্ধে সুরার নেশার এই সব বিষয়ে আমার জানা নাই। যারা ফেকাবিদ, যারা ভালো ভালো মুফতি, তাদেরকে একত্রিত হয়ে এই আরজালি মাতব্বরের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, না না আল্লাহ কখনো ভুল করতে পারে না, আরজালি তুমি মিথ্যা কথা লিখেছ, আরজালি তুমি মিথ্যা কথা লিখেছ, মওলা আলী 28 দিয়া ভাগ করে সেটা শুদ্ধ করছে, এই কথাও মিথ্যা। হে বিশ্বের মৌলবী বাদ দিলাম, কারণ বাংলাদেশে কি একটা মৌলানা মুফতিরাও একসাথে চিৎকার করে প্রসেশন করে বলল না আরজালি মাতব্বরের বই বাজেয়াপ্ত করো, বাজেয়াপ্ত করো, আল্লাহর ভুল ধরছে। আল্লাহরে বলতাছে যে আপনি আউলেই ভুল করেন আর যার্রা যার্রা করে কি হিসাব লবেন এটা তো দেখাই যায়। সুতরাং এই কথা আশা করি একদিন আলেম সমাজ আরজালি মাতব্বরের এই কথা যে সর্বস্ব মিথ্যা এটা প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটি প্রশ্ন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেকে জিজ্ঞেস করে, এই প্রশ্নের উত্তর গুলো আমি দিতে পারি না, আমি পোকা হয়ে যাই। আমাকে একদিন প্রশ্ন করলেন হুজুর, আমি বললেন হুজুর শয়তান আগে কি ছিল, আমি বললাম ওনার নাম হযরত আজাজিল আলাইহিস সালাতু সালাম। কেন ইনাকে এত আলাইহিস সালাতু সালাম বলে, আমি বললাম উনি 6 কোটি বছর ইবাদত করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলছে আবুল গন্ডিবের ছেলে শয়তানের আজাজ হযরত আজাজিল আলাইহিস সালাতু সালামের বাপের নাম গন্ডি বড় ভাইয়ের নাম আবুল ছোট ভাইয়ের নাম আজাজি আপনি হয়তো এটা নাও ধরতে পারেন এটা কোনো বাহাদুরি নেই জানার মধ্যে আমি আগেও বললাম যে আমার হোক একটা ফিরা দিব সেইটা কথা জানলে এটা দেখি করুন উনি ছিলেন ইমামে মালায়েকা সমস্ত ফেরেশতাদের সরদার ঠিক না হুজুর উনি ছয় কোটি বছর এবাদত বন্দিগি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছিলেন কিন্তু উনি কিন্তু মূলত জিন ছিলেন আমাকে হ্যাঁ জিন ছিলেন উনি জিন উনার ব্যক্তি স্বাধীনতা আছে হ্যাঁ মানুষের আসমান জমিনে সব আমার এবাদত করে শুধু আমার কালাকুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি মানুষ আর জিন আমার এবাদত করে না আমি তাদের স্বাধীনতা দিয়েছি বললে করো না করলে না করো কিছু জিনের জন্য উনি যখন আদমকে উনি সেজদা দিলেন না ফাসাজাদু সবাই সেজদা দিলেন ইল্লা ইবলিস এখানে শয়তান হবে না ইল্লা ইবলিস মানে অহংকার উনি সেজদা দিলেন এই এই সেজদা না দিবার ধরুন উনি শয়তান হুজুর নিউটনের সূত্র এভরি অ্যাকশন হ্যাজ অ্যান এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিয়াকশন মানে সারা পৃথিবী মানে বিজ্ঞান মানে আইনস্টাইনও মানছে সবাই প্রত্যেক কার্যে ঠিক ততটুক রিয়াকশন বিনা বাতাসে গান লড়ে কন্যা আল্লাহর হুকুম ছাড়া একটা পাতা লড়ে কন্যা সেই শয়তানের ডিউটি কি আপনারা আমার জাহান্নামে ফেলাইবার লাকড়ি জাহান্নামে লাকড়ি বানাইবার জন্য উনি এই প্ল্যান করে কোরআনে আছে অধিকাংশ তোর বন্ধু কইরা ফেলাবি এবং জাহান্নামে যাবে গিয়া কিন্তু যে আমার প্রেমিক তাকে পাবে যে আমার প্রেমিক তাকে তুই শত কইলেও পাবে প্রেম কি অষ্টমেটোয়ার ছোটকালে শুনেছি রাজ সিংহাসনে বসবে ব্রিটিশের সূর্যের অস্ত মৃত হতো না অখণ্ড ভারত ব্রিটিশের গোলাম সেই সময় অষ্টমে ডুয়ার্ট সিংহাসনে বসবে খাটকিরা তো পারমাইয়া বিয়া করে হবে বাকিংহাম প্রাসাদে বলল তো পারমাইয়া তাল্লাক দাও সিংহাসনে বসো এই সিংহাসনে বসাটা ছিল অষ্টমে ডুয়ার্টের জন্য আদর্শ কিন্তু উনি বললেন আমার সিংহাসন লাগবো না আমি তো পার মাইয়া লইয়া চললাম এই তো পার মাইয়া লইয়া চললাম এটাই প্রেম দ্য গ্রেভ অফ দ্য রিজন ইজ দ্য বিগিনিং অফ দ্য লাভ যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে সুতরাং আদর্শ দিয়া জান্নাত পাবে জান্নাত ভোগ জাহান্নাম ভোগ দুঃখ ভোগ সুখ ভোগ মুক্তি নাই মুক্তিতে ভোগ নাই ভোগে মুক্তি নাই সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আমাদের কোনো দুঃখ নাই শয়তানের ধোকায় পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা জাহান্নামে যাই কোনো দুঃখ নাই কারণ শয়তান আমাকে পিছনে লাগিয়ে দিচ্ছেন আমাদের ধোকা দেয় আমরা জাহান্নামে যাই কিন্তু শয়তান তাকে ইমামে মালাইকা ছিল ফেরেশতাদের সরদার ছিল তাকে কে ধোকা দিল কারণ তার আগে তো কোন শয়তান ছিল না তার আগে তো কোন শয়তান ছিল না
আল্লাহ জানতে চাই আমরা না হয় শয়তানের ঢোকায় পড়ে জাহান্নামের লাকড়ি হই কোনো আপত্তি নাই, কিন্তু শয়তান তো আগে শয়তান ছিল না, ফেরেশতাদের সর্দার ছিলেন, তাকে কি শয়তান বানালো? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, আমি যেতে পারি নাই, এই প্রশ্নের উত্তর আমি আজও জানি না, তাই এর উত্তর আমাদের খুঁজতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রহস্য লোকের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে, হয়তো আমরা জানি না। এইটাই প্রেম দিয়ে সবকিছু পাওয়া যায়, এটা অন্য বিষয়। এই জন্য ঊর্ধ্ব চিন্তা মুসলমানরা করতে পারে, মুসলমানরা কাবালো এই ব্যস্ত, এরা গুহারে একবারও মনে করে মহানবী যে 15 বছর এরা গুহায় ধ্যান সাধনা করছে, মোল্লায় না বলুক না বল এমনি বুঝছে। আরে ওখানে কোরআন না জানলো, রুহুল আমিন আসলো, আর 114টা সুরার একটা সুরাও কাবায় না জানলো না, কাবায় শরীয়ত এরা গুহায় মানে পড়ে তো আসে আঙুল চোখে হাতে আঙুল আয়না দিয়ে দেখো লাগে, এটা তো ক্লিয়ার বুঝা যায়। এগুলো শুনলে হয়তো আপনার বিবেক এবং চৈতন্য একটা ধাক্কা মারবে, এটা আমার বিশ্বাস। প্রশ্নটির উত্তর আমার ওরকম জানা নেই, হয়তো বানিয়ে বলার অভ্যাস আমি যতটুকু পারি পরিত্যাগ করি, কারণ আমি বিশ্বাস করি ভুল ভণ্ডামি করার চেয়ে ভুল করা অনেক ভালো। তাই এই প্রশ্নটির উত্তর আপনাদের মধ্যে কেউ যদি এর উত্তর জানেন আমাকে লিখে দিলে আমি উপকৃত হব এবং চিরকৃতজ্ঞ। প্রশ্নটি হল আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি বাবার পাপ ছেলেকে দেই না, ছেলের পাপ বাবাকে দেই না, যার যার পাপ পুণ্যের বোঝা তাকেই বহন করতে হবে, বাপের পাপ ছেলে বহন করবে না, ছেলের পাপ বাপে বহন করবে, বাপের পুণ্য ছেলেকে দেওয়া হবে না, ছেলের পুণ্য বাবাকে দেওয়া হবে, যার যার পাপ পুণ্য আল্লাহ তার কাছ থেকে সররা সররা করে হিসাব নেবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবার মধ্যে মাস্টার অফ দা মাস্টার। তাই এখন বলতেছেন, আবার বলতেছেন আমি একজনের বোঝা আরেকজনের ঘাড়ে দেই না, যার যার বোঝা সে সেই বহন করবে। এর দলিল কোরআনে অনেক, তবু কথার কথায় বলছি, ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা তাহলে একজনের বোঝা একজনে বহন করবে না, যার যার পাপ পুণ্যের হিসাব কিয়ামতের মাঠে তাকেই দিতে হবে, এটা অবিংশবাদিত সত্য, এটা সবাই। এখন প্রশ্ন হল ইচ্ছাকৃতটা কি পাপ? প্রেমের উচ্ছ্বাসে যদি ইচ্ছাকৃত কিছু করে সেটা কি পাপ কি পুণ্য,
সেটার প্রশ্ন উত্তর আমার জানা নাই। তবে যুক্তির খাতিরে নিছক যুক্তির খাতিরে বলছি যে আপনারা জানেন জান্নাতে আদম আর হাওয়া সুখে শান্তিতে ছিলেন, এটা আপনারা সবাই জানেন। তারপরে শয়তানের প্ররোচনায় পড়ে সে যেভাবেই হোক তারা নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করলেন, ফল ভোগ করেন নাই বলেছে, ফল ভোগের কথা বলেনি, ওই গাছের স্বাদ গ্রহণ করো না, ডোন্ট টেস্ট দ্যাট ট্রি, এই কথাটা ওই গাছের স্বাদ গ্রহণ করো না। আচ্ছা, আদম আর হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে তারা ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করল। আল্লাহ যে বলেছিলেন যেটা করো না সেটাই করল। তাহলে এখানে অনেক প্রশ্ন থেকে তারপরেও বলছি, তারপরে তাদেরকে এই অপরাধে, এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ফেলে দেন। আর দুনিয়া তো সিদ্দিক, এটা আল্লাহই ঘোষণা করছেন যে দুনিয়াটা একটা কারাগার সেন্টার, এই জেলে তাদেরকে ফেলে দেওয়া। 300 বছর তারা কাঁদল তায়েফের ময়দানে, কত কষ্ট করলো তারা, সন্তান সন্ততি রেখে গেলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা আমার প্রশ্ন হল যে আমরা তার যে 600 বা 650 কোটি মানুষ আমরা এই দুনিয়াতে বাস করছি, আমরা আদমের তো সন্তান, আমরা তো হাওয়ারই সন্তান, কারণ প্রথম আদি পিতা আদম আর আদি মাতা হাওয়া, তাদের থেকে এই 600 সাড়ে 600 কোটি মতান্তরে যেটুকুই থাক, এই যে আমরা আদম সন্তানেরা আমরা বলি আমরা তো তাদেরই সন্তান। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছেন, আপনাকে এইটুকু প্রশ্ন করি যে দাদা আদম আর দাদি হাওয়া নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করার অপরাধে দুনিয়া নামক জেলে ফেলে দিলেন, আপত্তি নাই, কিন্তু আমি এবং আরো অন্যান্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা আমরা যা, আমরা তো জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিনি, আমরা তো জান্নাতে যাইনি, নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করা তো অনেক পরের কথা, তাহলে আমরা কেন আদম আর হাওয়ার সেই অপরাধের শাস্তিটি বহন করব? আপনি না বলেছেন বাবার পাপ ছেলেকে দেব না, ছেলের পাপ বাপকে দেব না, তা আদম হাওয়ার এই গুনা সেটা ছোটই হোক আর যাই হোক সেই গুনার বোঝা উনি আর হাওয়া বহন করুক, সেই বোঝা আমরা কেন বহন করব? কারণ কোরআন বলতেছে ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উকরা ওয়া ইন তাদু মাসকালাতু নিলাহিম লিহা, একজনের বোঝা আরেকজনে বহন করবে না, কিয়ামতের মাঠে যার যার হিসাব তার কাছ থেকে যাররা যাররা করে নেওয়া হবে। তাহলে আদম আর হাওয়া যদি গুনাহ করে এই দুনিয়ার সেন্টার ছেলে সেটাকে আপত্তি নাই, কিন্তু আমরা তো নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ বহু দূরের কথা, আমরা জান্নাতেই যাই, তাহলে কোন পাপে কোন অপরাধে
এই দুনিয়াতে আমরা আসলাম, আমরা কেন আদম হওয়ার সেই অপরাধের বোঝা বহন করব? আপনি তো বলেছেন একজনের বোঝা আরেকজনকে দেওয়া হয় না, তাহলে এই বোঝা কেন নেব? যদি বলেন মহাপতি আদম আর হাওয়া গন্ধম খাইছে, মানলাম তাদের মহাপত তাদের থাক, মহাপতের শাস্তি তাগো দেন গা, আমরা মহাপতের জান্নাতে জেনে আমার মহাপত আমরা তো খাইনি, হেরা মহাপত করে শাস্তি ভোগ করুক গা, আমরা মহাপত তো দূরের কথা জান্নাতেই যাইনি। সুতরাং মহাপতের প্রশ্ন অবান্ত, তাহলে কোন অপরাধে এই দুনিয়া নামক কারাগারে আমাদেরকে পাঠানো হলো? এর উত্তরটুকু আমার জানা নাই, এর উত্তরটুকু যদি জানতাম তাহলে আমি আপনাদের অকপটে বলে দিতাম। হ্যাঁ বলতে পারেন, উহুদের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে রাসূলুল্লাহ বলেছিলেন যে তোমরা 50 জন তীরন্দাজ যেখানে আমি যে জায়গায় সেট করে দিলাম, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমরা একজন এই জায়গার থেকে লড়বে না। এটা সবাই, ইট ওয়াজ দ্য কমান্ড অফ দ্য হোলি প্রফেট টু আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের উপর এবং তার 49 জন তীরন্দাজকে পাহাড়ের চূড়ায় চূড়ায় যে সেট করে দিয়েছিলেন মহানবী, এটা সবাই জানে। এবং উপদেশ দিয়েছিলেন যুদ্ধের সমাপ্তির পর তোমরা তারপরেও দাঁড়িয়ে থাকবে, যখন আমি বলবো তখন নেমে আসবে। কিন্তু তা কি হয়েছিল? ইতিহাস বলছে যখন যুদ্ধ প্রায় কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রায় সুনিশ্চিত, তখন গনিমতের মাল কে কতটুকু বেশি পাবে সেটা নিয়ে যখন তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো, তখন ওই দাঁড়ানো 50 জন তীরন্দাজ দেখলেন যে আমরা দাঁড়িয়ে থাকলে গনিমতের মাল কিছুই পাবো না। মহানবীর নির্দেশ তারা অমান্য করে ওই গনিমতের মাল নেবার জন্য তারা নেমে আসে, পেছন দিক থেকে খালেদ বিন ওয়ালিদ আক্রমণ করলেন। মহানবী দেখিয়ে দিলেন লোভের শাস্তি বহন করতে হয়, মহানবীর নির্দেশ অমান্য করলে এইরকমই শাস্তি হয়। এই শাস্তি, এই নির্দেশ অমান্য করলে কাফের হয় কিনা সেটা জানি না, নাউজু বিল্লাহ, কিন্তু এত বড় বড় জলিল কদরের 50 জন তীরন্দাজ তারাও যদি এই সামান্য ধন সম্পদের মোহ থেকে হাত গুটিয়ে না রেখে তারা কেন খুরখুর করে নেমে ওই মালের নিবার জন্য নেমে পড়লেন মহানবীর নির্দেশ অমান্য করে? আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সাহাবীর মাথার তাজ, কিন্তু তারপরেও তো প্রশ্ন থাকে যে মহানবীর নির্দেশ আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং 50 জন সাহাবি কেন এই ধন সম্পদের প্রতি আসক্ত হয়ে কেন তারা মহানবীর কথা অমান্য করে উহুদের যুদ্ধের গনিমতের মাল পাওয়ার জন্য নেমে আসলেন? তাহলে ধন সম্পদ মহানবীর নির্দেশের চেয়েও তাদের কাছে সম্ভবত বড় মনে হয়েছিল, না হলে তারা নামতেন না। এটি শিক্ষা দিবার জন্য এই উহুদের যুদ্ধ শিক্ষা দিয়ে দিয়েছে, হে মুসলমানরা লোভ যদি এইভাবে করো মহানবীর নেতার নির্দেশ অমান্য করে পরিণতি এইরকম ভয়াবহ, সেই পরিণতির ফলে আমার মহানবীর দুটি দান মোবারক শহীদ হয়েছিল, রক্ত ঝরেছিল। এটা জেনে জানেন সেই জাবিরের বাপে সিনান সেই রক্ত হাতে নিয়ে খেয়ে ফেলেছিল, মহানবী বলেছিলেন আমার রক্ত যার শরীরে গিয়েছে তার দোযখ চিরতরে হারাম। সুতরাং এই আদম আর হাওয়া যে গন্ধম খাইলেন এইটা কিসের, কোন রহস্য? আর
আব্দুল্লাহ ইবনে সুবাইর ওই উহুদের পাহাড় থেকে কেন নেমে আসলেন ধনসম্পদ, এগুলো আমার মনে হয় আমাদেরকে শিক্ষা দিবার জন্য করেছেন, না হয় তাদের কোনো প্রয়োজন ছিল না। আমি নিজেই এই প্রশ্নটি মুসলিম ভাইদের কাছে রাখলাম, সেই প্রশ্নটি এই জন্যই রাখলাম যে একটা দুঃখজনক সবচেয়ে বেদনাদায়ক ঘটনাকে কিভাবে উমাইয়া আব্বাসিয়ারা চাপা দিয়েছে মিথ্যা হাদিস বানিয়ে, বানায়ক হাদিস বানিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, যে কিরকম তারা চক্রান্ত করেছে তারই জাজ্জল্য প্রমাণ স্বরূপ আমি দুটো কথা বলতে চাই। সেই চক্রান্তের কি বলা হচ্ছে, দশই মহরমের দিন আল্লাহ আসছে মুআল্লায় বসলেন, দশই মহরমের দিন সংক্ষেপে বলবো আদমের তৌবা কবুল হয়েছে, দশই মহরমের দিন নূনবীর কিস্তি জুটি পর্বতে ভিড়ছে, আমি সামান্য একটু বলি, দশই মহরমের দিন ইব্রাহিম আগুনের কুণ্ড থেকে মুক্তি পেয়েছে, দশই মহরমের দিন আপনার এই দাউদ নবীর অসুখ যে 12 বছর কিরায় খেয়েছে, দশই মহরমের দিন সেই রোগ থেকে উনি মুক্তি পেয়েছে, দশই মহরমের দিন ইউনুস নবী সেই রজব মাসে তার মাছে গিলছিলেন, এই দশই মহরমের দিন বালু চরে ওয়াক করে উনাকে বমি করে দিলেন। এই আমি এখন অতি সংক্ষেপ করে বলি, দশই মহরমের দিন 2500 নবীর জন্মদিন, 2500 না 2500 নবীর জন্মদিন, এই দশই মহরমের দিন 2500 নবী জন্মিয়েছে। যতগুলো ঘটনা আমরা দেখি বা ব্যাখ্যা করে গবেষণা করে পড়ি সব দেখি সুখের ঘটনা, শুধু একটি দুঃখের ঘটনা ঘটেছিল, মহানবীর প্রাণপ্রিয় ইমাম হুসাইন আমি হুসাইন থেকে এসেছি, মহানবীর কথা আবু হুরায়রা বলতেন, হু ওয়ান্টস টু সি দা ডুপ্লিকেট অফ মুহাম্মদ সি হুসাইন, কে দেখতে চাও মুহাম্মদের ডুপ্লিকেট চেহারা দেখে নাও হুসাইন, আরো অনেক যা সেই ইমাম হুসাইন আমি পুরা কপাইলা বলবো না, কিন্তু উমাইয়া আব্বাসিয়াদের বানায়ত হাদিসের দরুন সব খুশির দিন এক পুরা কপাইলা আমার আওলাদে রাসূল শহীদ আজম ইমাম হুসাইন আলাইহিস সালাম এই দিন সপরিবারে কারবালার রণপ্রান্তরে ইয়াজিদের কাছে শহীদ শাহাদাত বরণ করলেন। এই জন্য খাজা গরীব নওয়াজ বলছেন, সরদাদ নতাত দস্ত দর দস্ত ইয়াজিদ হাক্কাক বিনায় লা ইলাহা হস্ত হুসাইন, ইয়াজিদের কাছে মাথা দেয়নি, উনি লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদ প্রতিষ্ঠা করার জন্য ওই কারবালার মাঠে দাঁড়িয়েছিলেন, কারণ ইয়াজিদের তলেও নামাজ, হুসাইনের এইখানেও নামাজ, ওখানেও আজান এখানেও আজান, এই একই রকম মনে হয় কিন্তু আকাশ পাতাল পার্থক্য, নামাজ এজিদের তাবুতেও হুসাইনের তাবুতেও নামাজ, তাই পুরা কোরআনের এক জায়গায় আল্লাহ বলেননি ইন্নাল্লাহ মাল মুসাল্লিন, আমি নামাজির সঙ্গে থাকি, এটা আল্লাহ বলতেই পারে, তাই বলছেন ইন্নাল্লাহ মা সাবেরি আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি। আজ চিন্তা করুন কেন এই হাদিসটা বানিয়েছে,
আড়াই হাজার নবীর জন্মদিনের সামনে আবার ইমাম হুসাইন কি উনি কি নবী নাকি? তোমরা আনন্দ করো দশই মহরমে, আদমের তৌবা কবুল হয়েছে। বাবা যান, আদমের তৌবা কবুল হয়েছে, আপনি সেই দিন আছিলেন, জন্মাইছিলেন। আচ্ছা, নুনবীর কৃষ্টি যুদিতে ভিড়ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ এই দশই মহরমের দিন আগুনের কুণ্ড থেকে মুক্ত পাইছেন, দাউদ আলাইহিসসালামের বারো বছরের রোগ ছাড়ছে এই দশই মহরমের দিন, আপনি ক্যালেন্ডার পাইলেন কই? পুঞ্জিকা পাইলেন কই? পুঞ্জিকা তো পুরানা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এই যে 2005 সাল, এর আগে ক্যালেন্ডার কই আছিল? পুঞ্জিকা তো পুঞ্জিকাই নাই। অথচ আপনারা ঘর 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 করে করে আমাদেরকে ফোকাস এই মিথ্যা বানায়ক কথাগুলো আমাদেরকে শুনিয়ে দেন। অনেক আমি দেখি পাই পীর সাহেবরা ভাল বেড়ে গেছে, আমি আর সালা কি পীর হয়েছে, জুতা দিয়া বাইরানের কাম খালি এইসব পীরের। এইদিক দিয়ে সুন্দর দশই মহরমের দিন আদমের তোবা কবুল হয়েছে, আর আমরা রাম ছাগল লতা কিনা দিন করে এই পীরের মানি, এই সামান্যটুকু তারা জানে না। এই দশই মহরমের দিন আজ চিন্তা করেন যে ক্যালেন্ডার নাই, অথচ ঘর ঘর করে বলতেছেন আড়াই হাজার নবী দশই মহরমের দিন জন্মাইছে, কত বড় মিথ্যা হাদিস। সব সুখে ইমাম হুসাইনের জন্য দুঃখ করো, এত নবী মুক্তি পাইল, আড়াই হাজার নবী জন্মাইল, তারপরেও মুসলমান নেই কারবালার দুঃখজনক ঘটনার জন্য বেজার হও? আরে আনন্দ করো, আনন্দ করো, চিন্তা করো। আর এতই যখন আপনাদের হিসাবখানা সুন্দর মসৃণ এবং কারেক্ট হয়ে থাকে, তো লেটেস্ট নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই লেটেস্ট নবীর জন্মদিনটা আপনারা বলতে পারেন না? আপনাদের একদল কয় নবী নয় রবিউল আউয়াল শিওর, আরেক দল কয় বারোই রবিউল আউয়াল, আরেক দল কয় এগারোই রবিউল আউয়াল, আরেক দল কয় তেরোই রবিউল আউয়াল, আরেক দল কয় সাতই রবিউল আউয়াল। আবার অনেক গবেষক বলেন না এক দুই তিন রবিউল আউয়ালের যে কোনো একটা, তারা নিশ্চিতই না। মহানবী শেষ নবী দেড় হাজার বছর এখনো হয়নি, এখনো হয় নাই, যাকে আমরা বিশ্ব নবী বলি, কিন্তু উনি বিশ্ব নবী না, উনি মহানবী, সব বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী, সেই লেটেস্ট সবচেয়ে আধুনিক, একের এরপর আর নবী নাই, খতামান নবী নবী শেষ। সেই নবীর জন্মদিনটা কবে আপনারা কি বলেন না? নয় রবিউল আউয়াল কন, বারোই এগারোই রবিউল আউয়াল কন, বারোই কন, তেরোই কন, আটই কন, এক দুই তিন কন, আর আদমের তৌবা কবুল হয়েছে দশই মহরমে, গাট করে কয়ে ফেলার। আড়াই হাজার নবীর জন্মদিন হয়েছে দশই মহরমে, গাট করে কয়ে ফেলার। আপনার আইয়ুব নবীর কিরায় খন্তে বাঁচাইছে, গাট করে কয়ে ফেলার। ইউনুস নবীর মাছের পেটে দশির মহরমে বালু ছেড়ে ওয়াক করে ভূমি করে বাইর করে দিছে, চোখ বন্ধ করে কয়ে ফেলার। আর লেটেস্ট নবীর জন্মদিন বানান 12-13টা, চোর চুরি করলে ডিটেকটিভরা বলে যে খুনি ডাকাইছ, কিছু না কিছু ওই ই রেখা যায়, কি না কয় নিদর্শন রেখা যায় যেটা দিয়ে ধরা পড়ে। আমেরিকার FBI রা বলছে খুন করে আমেরিকার থেকেও বাঁচতে পারবে না। এখন এই এইটুকু আপনাদের মাথায় খেলে না যে লেটেস্ট নবীর জন্মদিন হয় 10-12টা, আর আপনি চেক করে গুয়ে বলাইলেন আদমের তোমা কবুল হয়েছিলেন, আপনি গুইয়াছিলেন বালোর তোলে আছেন, আপনি জন্মানি তো নাই, ক্যালেন্ডার তো দূরের কথা, কোন মানুষই নাই, আর তোমা কবুল হয়েছে বলে তাক দিন দিন করে ফল পালে আরম্ভ করে দিলেন, আর শাস্তুফিরাও ফল পালে, আর গবেষকরা ফল পালে পারুক না, শাস্তুফিরা ফল পালে কেমনে?
ওলিয়ে সম্রাট এলিয়ে তারা ওরি ওলিয়ে উবু কখনই জানে না এই জিনিসটুকু কি আপনাদের বিবেকের মধ্যে করাঘাত করে না কি কইরা তার কাছে আপনারা মরিধন মজ্জুব হইল আলাদা মজ্জুব বড়ি বড়ি মজ্জুব এর গেলে জানার কোন প্রয়োজন নাই তাও আগে বলে নিলাম ওটা বাবা বাহার শাগুনি শাহ বেলতলি সোলামান শাহ তাদের কোনো জানার প্রয়োজন নাই কারণ তাদের জন্য কোনো ইবাদত বন্দিগে নাই হাদিস মিশকাত শরীফ কইরা দেখে আমি জানা সালে কি পি যারা সবকিছু চাই না বৈশা রয়েছে উনারাও দেশি দেহি দাসি মহরমের দিন কাটকে রেখে আদমের তৈবা করে বলেছে একবার চিন্তা করলো না যে আমি কি আছিলাম ক্যালেন্ডার তো বহুত পরে আরে ক্যালেন্ডারের আগের জমানার সব ঘটনা দাসি মহরম 2500 নবী আর 2830 নবীর নামই গাট করে উমাইয়া আব্বাসি এরা লিখে দিলে লেখো 2500 নবীর জন্মদিন ছিল আরে 2500 নবীর সামনে আরে যত বড় আওলাদের রসুল হোক যত বড় নবীর কলিজার টুকরো কিচ্ছু না নবীর সামনে আবার হুসাইন কি আনন্দ করো দেখেন কি চট্টামি কি ভণ্ডামির সূক্ষ্ম এই উমাইয়া আব্বাসিয়ারা ইসলামের উপরে মিথ্যা চাল হাদিসের স্তূপ দিয়ে গেছে যার জন্য সত্য সুন্দর কি আমরা গবেষণার মাধ্যমে আমরা সেটা বের করতে চেষ্টা করব নিরপেক্ষ মন নিয়ে কাঠের দলীয় সাইনবোর্ড ফেলে আজকে অনেকেই বলে নবী মাটি নাউজুবিল্লাহ মিন যাল নবী খাস আল্লাহর জাত নূরে নূর এটা আপনিও জানেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আওয়াজ আমরা নবীকে লামকামে দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে নিয়ে আসতাম লামকাম তো আল্লাহর ঘর ওখানে তো জিব্রিল এক পাও রাখতে পারবে না পুরো ছারখার হয়ে যাবে লামকামে শুধু আল্লাহ যেতে পারে তাহলে মহানবী গেল কি ম্যান ইজ মর্টাল মানুষ মরে রহিম ইজ এ ম্যান থিসিস এন্ড থিসিস রহিম মরবে এটা নাই এটা রহিম লামকামে গেল সুতরাং মহানবী লামকামের দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে আসলেন কত সুন্দর তাই উলি আল্লাহরা বলেন দনহিকা শেখেল এক খায় কিসকো খোদা কা আল্লাহর রসুল মহানবীর চেহারা তো একই কারে খোদা বলো যারা এই জানার পরেও মাটির নবী বলে তারা বেশাক কাফের 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 তাদের রোজা নামাজ হজ জাকাত আমার মনে হয় কোনো কাজ দেবে না কারণ গাছের গোড়াই কাটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে এর কোনো মূল্য থাকে না সুতরাং আসুন এইভাবে আমরা গবেষণা করে সত্যকে উদ্ধার করি সত্যকে আমরা পরিষ্কার করে সবার কাছে ছড়িয়ে দেই এই ছড়াবার উদ্দেশ্যেই এই ক্যাসেট বের করছি এই ক্যাসেট গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন 108 নিউ এলিফ্যান্ট রোড সুফি প্রকাশনালয় থেকে এবং সুফিবাদের উপর যত রকম বই বাংলা ভাষায় বেরিয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই বলে আমি শেষ করলাম এইভাবে এই একটি হাদিসের নমুনা দিলাম উমাইয়া আব্বাসিয়াদের বানানো এরকম শত শত হাজার হাজার হাদিস যে গোপনে বানিয়ে রাখা হয়েছে সেটার গবেষণা করা আমাদের উচিত সেই গবেষণার দ্বারা আজ পৃথিবীর বুকে যিনি সবচেয়ে বড় এবং প্রচন্ড ধাক্কা দিয়েছেন তিনি শাহ সুফি সাদরুদ্দিন আহমদ চিশতি তার রচিত কোরআন দর্শন প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড এবং 27 সুরার তাফসীর আপনারা পড়ে দেখুন মাথা গরম হয়ে যাবে যে সূরা ফিল পড়ে দেখবেন আতিও নাই আবাবিলও নাই আপনার সূরা লাহাব পড়লে দেখবেন কি অপূর্ব লেখা মাথা ঘুরে যায় সদরুদ্দিন চিশতির মসজিদ দর্শন সিয়াম দর্শন কোরবানি ইসলাম ধর্মে মতভেদের কারণ বইগুলো পড়লে পরিষ্কার বুঝতে পারবেন এবং বাবাজান শরীফ শাহ সুরেশ্বরী রচিত
সিরহাক জামেনুর মতলাউল উলুম নূরে হক গঞ্জ নূর পড়ুন। তারপরে এ অধম ডাক্তার জাহাঙ্গীরের রচিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড এবং কোরআনের হুবহু অনুবাদ পনেরো পাড়ার, এটা পড়ে দেখতে পারেন। তারপরে আপনার গিয়া আরো অন্যান্য বই পড়তে পারেন। সুফিবাদী একমাত্র সত্য, সত্যকে অবগাহন করার জন্য, সত্যকে আলিঙ্গন করার জন্য এটা পড়লেই বুঝতে পারবেন। তাই গবেষণার পর গবেষণা চালিয়ে যাওয়া উচিত। তবে অবশ্য কাহাকেও গালি দিতে নাই, কেননা তারই খেলা, তারই লীলা খেলা। সুতরাং সুফি নীরব দর্শকের ভূমিকা পালন করেন। এটুকুই আমি বলে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।